রিসোর্স গুলো কি সব অনলাইনে গেছে? আমরা 10-11 জনকে আমাদের গ্রুপে পেয়েছি, বাকিদের পায় নাই। যাদের পায় নাই তারা অবশ্যই জয়েন করবেন। ওকে, আজকে দুইজন এসেছেন, উনি যতটুকু হাবিবের কাছ থেকে শুনলাম, একটু বলবেন আপনি আরেকজন। আপনি তো হোসেন, হোসেন না সাগর হোসেন, আপনাকে চিনতে, আপনি আর আপনি, রাইট? আচ্ছা, গুড, নো ইস্যুজ। আপনাদের দুজনের কথা বলেছে। আর আপনি এর আগে ক্লাসে ছিলেন? আজকে ফার্স্টে আসছেন? আচ্ছা, নো প্রবলেম, তো গোল মেলে হয়ে যাচ্ছে। আপনার নাম? মারুফ। পেছনের জনের নাম? হ্যাঁ, মামুন। আপনার নাম? নাহিদ, আপনাকে চিনি। সোহাগ। আপনি? মেহেদি। আপনি? জুনায়েদ। আপনার নাম? আপনার, হ্যাঁ, তন্ময়, মেজবা, রিমা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, নো ইস্যুস। সালাম আসেন, সালাম আলী আহসান আসেন। আমরা ফার্স্টে যখন ফাংশন নিয়ে ক্লাস করেছিলাম, ওই সময় আমরা 6 জন ছিলাম। সেই 6 জন কি জীবিত আছি? রকিবুল, সাইদুল সাহেব, আপনার পাশের জন, 3 জন, নোমান, জামশেদ, আপনি। ওকে, নাইস, আই হোপ যে আপনারা শেষ পর্যন্ত যাবেন। এই যে একটা ফোল্ডার আমি দেখতে পাচ্ছি, টিটি এলআইসিটি ওপির, আচ্ছা এলআইসিটি, আপনারা তো এলআইসিটি না। এলআইসিটি জ্যাম তো লড়াবল, আচ্ছা হাবিব, লাস্ট ডে ওয়ার্ক গুলো একটু, মানে ক্লাস ওয়ার্ক যেগুলো করানো হয়েছিল সেগুলো একটু দেখ। আমি একটা ফোল্ডার করে নিই। হ্যাঁ, আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। আমি যতটুকু মনে পড়ে যে আমি 4টা টপিক আলোচনা করার কথা বেসিক কনসেপ্টে, এর মধ্যে অবজেক্ট আর ক্লাস সম্পর্কে কিছুটা আলোচনা হয়েছে এবং আমরা অবজেক্ট ক্লাস এক্সেস কিছুটা দেখেছি। ব্যাস 06 ওপি বেসিক, অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক কনসেপ্ট আমি যে 8 জনকে পয়েন্ট করেছি এরা জানে, এসিআইপি থেকে যারা এসেছেন। সালাম আলী আহসান, আপনারও জানা আছে যেহেতু আপনি কোডিং নেটে জানেন। আচ্ছা, বাকিদের বা সবার জন্য আবার বলতে পারেন যে আবার আবার করে আরেকবার করে আলোচনা করব। আরো যে 2টা ইম্পর্টেন্ট টপিক আছে, ইনহেরিটেন্স এবং ইনক্যাপসুলেশন, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যখন আমরা ল্যারাভেলের মধ্যে কাজ করতে যাব তখন এই বিষয়গুলো বারবার করে উঠে আসবে এবং আমাদের ভালো মতো বুঝতে হবে। বেসিক্যালি আমরা ল্যারাভেল বলেছিলাম না যে আমরা ওয়েট করতে করতে ল্যারাভেলের লেটেস্ট ভার্সন চলে আসবে, আসছে। হ্যাঁ, গত পরশু দিন রাত 8:30 সময় রিলিজ হয়েছে 5.3, এবং এর স্ট্রাকচার আবারও চেঞ্জ হয়েছে। 5.2 থেকে 5.3 কিছুটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি।
তারপরে ওয়েল অর্গানাইজড ডকুমেন্টেশন আছে, আমরা যার উপরে পড়াশোনা শুরু করি। laravel.com ওয়েবসাইটটাতে আমরা একটু রেগুলার ভিজিট করি। যদিও আমরা লারাভেল স্টার্ট করতে করতে নেক্সট উইক চলে আসবে, এবং নেক্সট উইকে আমরা যখন লারাভেলকে ইন্ট্রোডিউস করব, তারপরে হয়তো আবার একটা ভালোই গ্যাপ পড়বে ঈদের জন্য, রাইট? যেটা আমি ফিল করছি, বৃহস্পতিবারের ক্লাসটা করানো যাবে, বাট শনিবারের ক্লাসটা হয়তো বা করানো যাবে না, কারণ সোমবারে ঈদ। যদি 12 তারিখে ঈদ হয়, 12 বা 13 বা 11 বা 12, 12 তারিখে ঈদ হলে সেটা সোমবার হয়। আর 9 তারিখে আমাদের 8 তারিখে একটা ক্লাস পড়বে, এবং 10 তারিখে প্রবাবলি একটা ক্লাস পড়বে যদি আমরা শিডিউলটা ধরি। 10 তারিখ হচ্ছে স্যাটারডে, ঈদ যদি 12 বা 13 তে হয়, আমাদের স্যাটারডেতে কি ক্লাস করতে পারবো আমরা? মনে হয় না। তার মানে আমাদের 8 তারিখে আমাদের লাস্ট ক্লাস হচ্ছে ঈদের আগে। ওই দিন তো আমি লারাভেল শুরু করতে যাচ্ছি না, আমি শান্তিতে থাকতে দেবো না, দেবো আমি কাজ দিয়ে দিব। 4 তারিখে তো লারাভেল শুরু হবেই, 8 তারিখে এমন একটা কিছু দিয়ে দিব যাতে পুরো সপ্তাহটা একটু প্রেসারে থাকেন। নিয়ে আসবেন, সবাই মিলে খাবো। গরু কেনাকাটার ব্যাপার আছে, সেটা একটা ইস্যু, বাট এবার ঝামেলা হবে না, কম দেখতে হবে, কারণ সব আমাদের দেশের গরু, ভালোই হবে। ঠিক আছে, যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন পড়বে না তেমন। তো ফরমালিন আছে, হ্যালো হ্যালো, ওকে গুড, তাহলে একটু রেস্ট নাও, রেস্ট নাও। না না, এরকম গেছে, ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, আমি করে দিচ্ছি। যাই হোক, আমরা 4 তারিখে ক্লাস করলে 4 তারিখে সানডেতে ক্লাস, না 3 তারিখে ক্লাস, 3 তারিখে তো ডেফিনেটলি ক্লাস আছে। 8 তারিখে ক্লাসটা করার জন্য আগ্রহ প্রকাশ করব, যদি এরকম মনে করি সেক্ষেত্রে আমি হয়তো একটু এদিক সেদিক করে ফেলবো। ওকে, যে বৃহস্পতিবারে ছেলেরা চলে যেতে পারে, তাদের হয়তো মঙ্গলবারে দিয়ে দিতে পারি, আর মঙ্গলবারে তাদের পেছন দিয়ে বৃহস্পতিবারে ফেলে দিতে পারি। বাট আমি ক্লাস লারাভেলের উপরে দুইটা নেবই ঈদের আগে, যাতে আমরা কিছু টাস্ক অ্যাটলিস্ট এক্সিকিউট করতে পারি। একেবারে যেন ব্ল্যাঙ্ক না হয়ে যায়, বড় একটা গ্যাপ পড়লে বড় ক্ষতি হয়ে যাবে, আমি কিন্তু খুঁজে পাবো না। ওকে, আচ্ছা, দুই হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন, ঈদের পর থেকে তিনটা করে ক্লাস হবে, লোড আসবে। ওকে, আর যদি ক্লাস একটু দেরি করে শুরু হয়, তার মানে হচ্ছে লোড আপনাদের জন্য একটু বেশি, আমি টানা আলোচনা করব, প্র্যাকটিস টাইমটা একটু কম হবে। আজকে যেমন আমি একটু টানাই আলোচনা করব, আমার দুইটি ইন্টারভিউ থাকাতে একটু দেরি হয়ে গেছে আপনাদের আজকে, তো টানা আলোচনাটার সাথে সাথে কিছুটা প্র্যাকটিস না দিলে আবার একটু ঝামেলা হবে। আমি আলোচনাটা শুরু করছি। আমরা laravel.com সাইটটাতে সবাই একটু ভিজিট করি, এবং ওই সাইটটাতে দেখবেন বেশ কিছু জায়গা আছে, ওখানে একটা কমিউনিটি ফোরাম আছে যেখানে আমি অলরেডি জয়েন করতে বলেছি, রাইট? যারা প্রথমে দিকে ক্লাস করেছেন আর যারা আজকে শুনছেন, তারা অবশ্যই একটা কাজ করি যে আমরা laravel.com সাইটটাতে যাই, এই সাইটটাতে ডকুমেন্টেশনটা তো আমরা দেখা শুরু করবই, এবং সাথে সাথে সাইটের একটা কমিউনিটি পার্ট আছে, সেখানে আমরা রেজিস্ট্রেশন করব। আচ্ছা, তো কমিউনিটিটা আমি দেখাচ্ছি। এছাড়া স্ট্যাক ওভারফ্লোর কথা বলেছিলাম, তাই না? স্ট্যাক ওভারফ্লোতে অ্যাকাউন্ট করতে বলেছিলাম, সেখানেও একটা সুন্দর অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, এবং আমাদের বুঝতে হবে বিষয়গুলো কি।
আচ্ছা, আমি যে ফোল্ডারটা নিয়ে কাজ শুরু করেছি লারাভেল বেসিক্স, এখানে তেমন কোনো কাজ নেই। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে একটু খেয়াল করেন, দিস ফোরাম, ওকে, লারাভেলের যে ফোরাম আছে এই ফোরামটাতে আমরা অবশ্যই জয়েন করব, গিটে একটা অ্যাকাউন্ট করে নিব আর স্ট্যাক ওভারফ্লোতে একটা অ্যাকাউন্ট করে ফেলবো। স্ট্যাক ওভারফ্লো হেল্পলাইনের জন্য যখন কোনো প্রবলেমে পড়বো সেখানে আমরা সাবমিট করব আমাদের প্রবলেমটা, দ্রুত আমরা তার ফিডব্যাক পাবো। গিটে আমরা এটাকে রিপোজিটরি হিসেবে ইউজ করতে পারি, সো গিট রিপোজিটরি কিভাবে আমরা ইউজ করব সেটা আমরা শিখবো ক্লাস চলতে চলতে। আর ফোরামটা অত্যন্ত ইম্পর্টেন্ট, রিলিজ নোটগুলো খুব আগে থেকেই পাওয়া যায়, যে আপকামিং ভার্সনগুলোতে যে কি আপডেট আসে, কারেন্ট ভার্সনে কি ফ্লসগুলো আছে, কি অ্যাডভান্টেজগুলো আছে, সেগুলো আমরা ফোরাম থেকে খুব সুন্দর করে পেয়ে থাকি। ডিসকাশন বোর্ডটা অত্যন্ত চমৎকার। ডকুমেন্টেশন, এখানে একটা হিউজ ডকুমেন্টেশন আছে যেটা বেসিক্যালি বলতে পারেন বেস্ট টিউটোরিয়াল লারাভেলের। সো এই টিউটোরিয়ালটা থেকে ভালো টিউটোরিয়াল আপনি আর কোথাও খুঁজে পাবেন না, আর খোঁজারও আমার মনে হয় চেষ্টাটা ব্যর্থই হবে। সো এই ডকুমেন্টেশনটা আমরা খুব ভালো মতো দেখব। প্রিভিয়াস ভার্সন গুলোতে যারা কাজ করেছেন বা কাজ করছেন কারেন্টলি, কেউ কেউ যদি করে থাকেন, সেক্ষেত্রে তাদের ডকুমেন্টেশনও এখানে রয়েছে। সো কিছুদিন আগ পর্যন্ত, লাস্ট টু ডেজ আগেও কিন্তু এখানে 5.2 ছিল, এখন চলে আসছে কি 5.3। সো কিছুটা চেঞ্জ আছে ফরম্যাটে, স্ট্রাকচারে, সেটা আমরা দেখবো লারাভেল ক্লাসের শুরুতে। বাট আগে থেকে যদি একটু পড়াশোনা থাকে তাহলে এটা আমাদের জন্য আলোচনাটা অনেক ইজি হয়ে যাবে। এখন বেসিক্যালি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর ভেরি বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম, ক্লাস অবজেক্ট নিয়ে আমরা কথা বলেছি এবং কিভাবে একটা ফাংশন তৈরি করা যায়, ফাংশনকে কিভাবে অবজেক্টের মাধ্যমে কল করা যায় সেটা আমরা শিখেছি লাস্ট ক্লাসটাতে। ছোট ছোট ফাংশনের ইউজ আমরা সম্ভবত দেখা শুরু করেছিলাম, তাই না, ডে 05। এবং ক্লাসের ভেতরে ফাংশন রেখে অবজেক্টের মাধ্যমে সেটা কল করা হয়তো আমরা শিখছিলাম, রাইট? আচ্ছা, লাস্ট ফাংশনটা কি আলোচনা হয়েছিল একটু বলেন তো নোমান। লাস্টে একটা ফাংশন নিয়ে কথা বলা হচ্ছিল যে এই ফাংশনটা আপনারা লিখেন, অনেকে পেরেছিল অনেকে পারে নাই, কি ছিল সেটা? এক্সপ্লোড, তাই না? অ্যারে থেকে ডাটা বের করে প্রিন্ট করে দেওয়ার যে কনসেপ্টটা, ওইটা আমরা দেখেছিলাম। জাস্ট কিছু আলোচনা হচ্ছিল আর কি ওখানে। আমি একদম ফ্ল্যাট যাব, আরো সিম্পলেস্ট ওয়েতে যাওয়ার চেষ্টা করব আজকে, কারণ আমি ইনহেরিটেন্স এবং ইনক্যাপসুলেশনটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। ইনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্স এর আগে আমি ইনক্যাপসুলেশনটার প্রাথমিক আলোচনাটা সাজছি, এর জন্য আমার একটা ক্লাস লাগবে। মনে করেন আমি ডেমো নামে একটা ক্লাস তৈরি করছি, ফাইল নিলাম একটা ক্লাস ফাইল, নামটা দিয়েছি ডেমো ডেলোয়ার। ডেমো ক্লাসটা আমি লিখছি, এটা একটা ক্লাস, তাই না? ক্লাসের ভেতরে কি থাকে একটু বলেন তো, তন্ময় বলবে, কনস্ট্রাক্টর, আর কিছু থাকে, ভেরিয়েবল থাকে, মেথড থাকে। আচ্ছা, ক্লাসের সংজ্ঞাটা কি, ক্লাসের সংজ্ঞাটা কি জানেন না, শেখানো হয় নাই, প্রজেক্ট করেছেন কিন্তু একটা, এই তো হচ্ছে মেরি ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স কি আর ক্লাস কি, এটা কি বলছো? মেথড আর ফাংশনের কম্বিনেশন, নাইন, জামশেদ, ক্লাস কি, এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমন করে হলো, বলেন আপনারা দুজন থেকে একজন বলেন। লজিক্যাল টেমপ্লেট,
শুধু লজিক্যাল টেমপ্লেট বললে তো হবে না, তাই না মারু? নাইস। ক্লাস হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট, এতটুকু বললে আংশিক হবে। হ্যাঁ, আমি হয়তো পাস মার্কও দিব না, 100-এ পাস মার্ক যদি 70 হয় আপনারা হয়তো 45-50 পাবেন। তো কমপ্লিট বা পাস মার্কস পাওয়ার জন্য বা 70 পাওয়ার জন্য এতটুকু বলতে হবে যে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট উই সোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিস, যার ভেতরে থাকবে কি অনেকগুলো মেথড এবং প্রপার্টিস। প্রপার্টিগুলো কি কি হতে পারে হোসেন জানা নেই? প্রপার্টিগুলো কি কি হতে পারে, কোনগুলোকে আমি প্রপার্টি বলে থাকি? ভেরিয়েবল, অ্যারে, অ্যারের একটা ইন্ডেক্স, অথবা কি কোন একটা ক্লাসের অবজেক্ট, সেটাও কিন্তু প্রপার্টি হতে পারে। তার মানে আমি যেটা মিন করতে চাচ্ছি, একটা ক্লাসের মধ্যে থেকে আরেকটা ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় এবং ওই অবজেক্ট এই ক্লাসের কি হবে, প্রপার্টি হবে। বুঝা যাচ্ছে? আচ্ছা, তো বেসিক্যালি যখন আমি ইনক্যাপসুলেশন নিয়ে কথা বলবো তখন আমি এক্সেস মডিফায়ার নিয়ে কথা বলবো, রাইট? সো এক্সেস মডিফায়ার ইমপ্লিমেন্টেশনটাকেই আমরা নর্মালি বলে থাকি ইনক্যাপসুলেশন। আর এক্সেস মডিফায়ার আছে মূলত চারটা, যার ম্যাক্সিমাম ইউজ হয় তিনটাতে, একটা রেয়ার কেসে ইউজ করা হয়। প্রথমটা হচ্ছে স্ট্যাটিক, এর ইউজ খুবই কম, ওকে? বাট পাবলিক প্রোটেক্টেড আর প্রাইভেট, অত্যন্ত ইম্পর্টেন্ট তিনটা মডিফায়ারের নাম। আর এই মডিফায়ারগুলোকে ভালো করে ম্যানেজ করা বা ইউজ করার যে টেকনিকটা, সেটাকেই আমরা ইনক্যাপসুলেশন বলে থাকি। ইনক্যাপসুলেশন, ক্যাপসুল কেন বলা হয় বলেন তো? অনেকগুলো ছোট ছোট বিষয়কে একটা আবরণের মাধ্যমে আবদ্ধ করে রাখে, ধরে রাখে, এই জন্য এটাকে ক্যাপসুল বলে। তো বেসিক্যালি ওইটা ওই ওই আবরণটা কিন্তু প্রোটেক্ট করছে, রাইট? আমার ভেতরের ওষুধগুলোকে প্রোটেক্ট করছে। আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা অংশ সাদা থাকে, একটা অংশ ভিন্ন কালার, কালার রিয়েলি ডিফারেন্ট হয়। সো তার মানে ওই ডিফারেন্ট কালারের মধ্যেও কিছু একটা আছে। ওষুধের ভেতরে ওষুধের কালারগুলো কিন্তু সেম কালারের হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে, রাইট? তাহলে ইনক্যাপসুলেশন যে ইস্যুটা এখানে ইন্ট্রোডিউস হচ্ছে, বলতে পারেন যে একটা মডেলে, অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে যখন ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, ডেফিনেটলি এদের ভেতরেও কিছু পার্থক্য রয়েছে। সো স্ট্যাটিককে বাদ রেখে আমি আলোচনাটা শুরু করছি পাবলিক প্রোটেক্টেড এবং প্রাইভেট নিয়ে। আমি যদি রিয়েল লাইফ কনসেপ্টে যাই বা রিয়েল লাইফ এক্সাম্পল ইন্ট্রোডিউস করি ফর পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড, বা আমি যদি বলি পাবলিক প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট, হ্যাঁ, অলওয়েজ যখন আপনারা মডিফায়ারগুলো নিয়ে কথা বলবেন সিরিয়াল মেনটেন করবেন, আপনার বুঝতে বা মনে রাখতে সহজ হবে। ফার্স্টে কি পাবলিক, দেন কি প্রোটেক্টেড, দেন প্রাইভেট, মানে মোর সিকিউর কোনটা, প্রাইভেট, দেন প্রোটেক্টেড, দেন পাবলিক। এখন আমি যদি আমার প্রপার্টির কথা বলে রাখি, যে আমার প্রপার্টির কথা যদি বলি যে কোন প্রপার্টিগুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করি, তার সিকিউরিটি কিভাবে আমি এনশিওর করি, বা কোন ধরনের প্রপার্টিগুলোকে আমি কি লেভেলের প্রপার্টি হিসেবে ইন্ট্রোডিউস করি, সেটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। মনে করেন আমার এই মোবাইল, আমার ল্যাপটপ, এটা যখন নিয়ে কথা হয়, যদিও সব কিছুই আমাদের ফ্যামিলির, রাইট, সব কিছুই কি আমাদের ফ্যামিলির, বাট তারপরেও আপনি যখন আপনার ল্যাপটপটা নিয়ে কথা বলেন, আপনি জোর গলায় বলেন ল্যাপটপটি আমার, যদিও কিনে দিয়েছে বাবা। বাবা কিনে দিলেও বলা হয় কি এটা আমার, বাবাও নিজে বন্ধু বলতে পারে না আমার, হাই বন্ধু প্রশ্নই আসে না, রাইট? এটা এক ধরনের প্রপার্টি, আমি বুঝাতে পেরেছি। আবার আমাদের বাসায় একটা টিভি এসেছে, বাট ওইটা কিন্তু আমি বলতে পারবো না এটা আমার, এখন আমরা কি বলে থাকি আমাদের, তাই কিনা? সো দুই ধরনের প্রপার্টি কিন্তু হলো। আবার আমাদের একটা জায়গা আছে মহল্লার মধ্যে, এটাকে আমি মনে করছি বা আমার ফ্যামিলি থেকে ডিক্লেয়ার দেওয়া হলো
যে ওই জায়গাটাতে আমি একটা পার্ক করে দিব, শিশু পার্ক, রাইট? তখন কিন্তু এটা ডিফারেন্ট কাইন্ড অফ প্রপার্টি হয়ে গেল, রাইট? এটা আমাদের, বাট যেহেতু শিশু পার্ক, আমরা কিন্তু শুধু আমরাই যাব না ওই পার্কটাতে, অন্যরাও আসবে, বাট তার জন্য কি লাগবে? অনুমতি লাগবে, তাই না? সো আমার কিন্তু তিন ধরনের প্রপার্টি হলো, এক হচ্ছে কি আমার ল্যাপটপ, দুই হচ্ছে আমাদের বাসার টিভিটা, আর তিন হচ্ছে আমাদের পার্কটা। মানে পার্কটা কি যে কেউ অ্যাক্সেস নিতে পারছে, বাট পারমিশন লাগছে। আমি যদি টিকিটের ব্যবস্থা রাখি, পারমিশন নিয়ে ঢুকতে পারছে, টিভিটা যে কেউ এসে দেখতে পারে, শুধু ফ্যামিলি মেম্বাররা সেটা ইউজ করতে পারে, দেখতে পারে, বাট ল্যাপটপটা আমার নিজের, ব্যক্তিগত, রাইট? একেবারেই আমার নিজের। সো এই তিন ধরনের প্রপার্টিকে যদি আমি ডেসক্রাইব করি তিনটা মডিফায়ার দিয়ে, তাহলে আমার যদি প্রপার্টি হয় কি আমাদের পার্ক, তার সামনে আমি কি বসাবো? পাবলিক। আমাদের একটা বলতে পারেন যে বাস সার্ভিস আছে, পাবলিক। আমাদের বাইক বা কার আছে, প্রোটেক্টেড আমাদের, রাইট? সো কি প্রোটেক্টেড। আর আমার মোবাইল, এটা কি আমার, রাইট? সো প্রপার্টি গুলোর সাথে আমরা কিন্তু খুব সহজেই তাল মিলিয়ে নিতে পারছি, বুঝতে পারছি কোনটা কোন ধরনের প্রপার্টি। তার মানে প্রাইভেট আর প্রোটেক্টেড এর মধ্যে পার্থক্যটা কোথায়? প্রাইভেট হচ্ছে একেবারেই নিজের, আর প্রোটেক্টেড কি আমাদের বা আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও এটার অ্যাক্সেস পাবে। ওকে, নাইস। তার মানে প্রোটেক্টেড এবং প্রাইভেট সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে যখন আমরা ইনহেরিটেন্স বিষয়টা জানবো, উত্তরাধিকার যে সূত্রটা সেটা শিখবো, বা যখন চাইল্ড প্যারেন্টকে ইনহেরিট করবে তখন আমরা প্রোটেক্টেড বা প্রাইভেটের ডিফারেন্সিয়েটটা করতে পারবো। বাট এখন যদি আমি বলি যে রাইট নাও আমি যদি দুই তিনটা ফাংশন লিখি, এক্সাম্পল গুলো খুব সহজ মনে হবে, খুবই ছোট ছোট। ইন অ্যাড ফাংশন ইন সাব ফাংশন ইন মাল্টিপ্লিকেশন ফাংশন, এখানে কোনো মডিফায়ার আমি ইচ্ছে করেই দেই নাই। এবার ডে ফাইভ এর মধ্যে আমি একটা ভিউ ফাইল ক্রিয়েট করছি, ভিউ ডট পিএসপি ফাইল, এবং ভিউ ডট পিএসপি ফাইল থেকে আমি যদি ক্লাসের ফাংশন গুলো অ্যাক্সেস করতে চাই, যে লাইক আমি অ্যাড ফাংশনটা কল করেছি, পাবো? পাওয়ার তো কথা না, প্রশ্নই আসে না, রাইট? সো শুরুতে আমাকে কি করতে হবে? রিকোয়ার, আমাকে রিকোয়ার করতে হবে। রিকোয়ার করতে হবে কার সাথে? ডেমো ক্লাসটার সাথে। তারপরে আমাকে কি করতে হবে? সো আমাকে একটা অবজেক্ট তৈরি করতে হবে, যেটা আমরা লাস্ট ডেতে শিখেছি। অবজেক্ট তৈরি করার টেকনিকটা কি? অবজেক্ট ইকুয়াল নিউ, রাইট? দেন ক্লাস নেম, ক্লাসের নামটা কি? ডেমো। সো ক্লাসের নেমও আমি দিয়ে দিলাম ডেমো। সো অবজেক্টটা আমি পেলাম, নিউ ডেমোটা আমি পেলাম। নাও এখন আমি যদি অবজেক্টটার মাধ্যমে ফাংশনটা কল করতে চাই তাহলে কি হবে? দেখেন ডলার ও বি জে, অবজেক্ট সাইনটা কি? রাইট অ্যারো। সো আমি তিনটে ফাংশনকেই পাচ্ছি, অ্যাডিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন পাচ্ছি তো, গুড। কারণ কি, যখন কোনো ফাংশনের সামনে কোনো মডিফায়ার বসানো নেই তখন সবগুলোই কি হয়ে গেছে? পাবলিক। সকল প্রপার্টি কি এখন পাবলিক? সো পাবলিকটা কি, কোনো কিছু না থাকলেও পাবলিক, আবার যদি আমি পাবলিক দিয়ে দেও সেক্ষেত্রেও কি পাবলিক। সো আমি একটু ইচ্ছে করেই প্রোটেক্টেড প্রাইভেট দিয়ে দিই। এবার একটু চেক করি ভিউ থেকে, শুধু কাকে পাচ্ছি? অ্যাড, যেটা বেসিক্যালি। ওকে, তার মানে আমি ভিউ থেকে কোনো ক্লাসের ফাংশন, ভিউ বলতে ইন্টারফেস, হ্যাঁ, ইন্টারফেস হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস থেকে অনেক ফাংশন আপনাকে কল করতে হবে ক্লাসের। সো যে ফাংশনগুলো ইউজার ইন্টারফেস থেকে অ্যাক্সেসেবল
সেই ফাংশনগুলো কি হবে পাবলিক রাইট আর কোন ফাংশনগুলো আমরা প্রোটেক্টেড করব কোন ফাংশনগুলো আমরা প্রাইভেট করব সেটা পরবর্তী জানার বিষয় বাট আমরা ওই ফাংশনগুলোকেই পাবলিক করে রাখব যেগুলো ভিউ থেকে অ্যাক্সেস করা হবে ভিউ বলতে view.php না যে কোনো ধরনের ভিউ হতে পারে আমার হোম পেজ হতে পারে কন্ট্যাক্ট পেজ হতে পারে অ্যাবাউট পেজ হতে পারে গ্যালারি পেজ হতে পারে যদি আমি একটা ডাইনামিক সাইট তৈরি করি সেখান থেকে কি আমাকে কন্টেন্ট নিয়ে আসতে হবে না ফাংশন থেকে তো ডাটা আমাকে নিয়ে আসতে হবে এখন আমি যখন অবজেক্ট নিয়ে কথা বলছি $obj তো সেই ক্ষেত্রে আমরা অবজেক্টের মাধ্যমে কল করতে পারছি শুধুমাত্র পাবলিক ফাংশন যখন অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে কোনো একটা ভিউ ফাইল থেকে আবার যদি কোনো একটা ক্লাস থেকে অন্য আরেকটা ক্লাসের অবজেক্ট তৈরি করি সেম সিনারিও রাইট ওই অবজেক্ট দিয়ে শুধু পাবলিক ফাংশনেরই অ্যাক্সেস পাবো তার মানে কি প্রোটেক্টেড প্রাইভেট ফাংশনের অ্যাক্সেস কিভাবে পাবো প্রোটেক্টেড প্রাইভেট ফাংশন কেন আমরা লিখব তাই না বা আদৌ কোনো অ্যাডভান্টেজ আছে কিনা সেটা নিয়ে আমরা আস্তে আস্তে করে আলোচনায় আসি তার মানে আমি যদি বলি obj অ্যারো দিয়ে অ্যাড ফাংশন তাহলে এই ফাইলটাকে যদি আমি রান করাই আমার ভিউ ফাইলটাকে d5 দিয়ে ভিউ ফাইলকে রান করেছি আমাকে বলছে ইন অ্যাড ফাংশন চল করেছেন তোমার আমি অ্যাড ফাংশনটাতে এসেছি নাও এখন আমি ডেমোতে যাচ্ছি ডেমোতে এসে এটা তো আমি ক্লাসের মধ্যে আছি তাই না এখন আমি বলি যেহেতু আমি মনে করেন আমি ক্লাসের ক্রিয়েটর আমি ক্লাসের ক্রিয়েটর আমি আমার ফ্যামিলি হেড যখন আমি আমার ফ্যামিলি হেড তখন কি সকল প্রপার্টির অ্যাক্সেস আমার কাছে আছে না এর জন্য কি পারমিশন লাগবে কারো কাছ থেকে পারমিশন লাগবে যখন আমি আমার ফ্যামিলি হেড এবং সকল প্রপার্টি কি আমি ওন করছি তখন আমার কোনো পারমিশন লাগবে কিনা সত্যি কথা কনফিডেন্ট হ্যাঁ ওকে তো বেসিক্যালি অন্য কারো কাছ থেকে আপনার পারমিশন না লাগলেও অ্যাকচুয়ালি যেখানে সবকিছুই পারমিশন ওরিয়েন্টেড আমাকে একটা হিডেন পারমিশন নিজে থেকেই তৈরি করতে হবে সেই পারমিশন অনুযায়ী আমাকে আমার আদার্স প্রপার্টি গুলোর অ্যাক্সেস নিতে হবে রাইট তো ক্লাসের মধ্যে থেকে আমি কি করতে পারি যে কোনো ফাংশন থেকে যে কোনো ফাংশন আমি চাইলে কল করতে পারি বেসিক্যালি যেটা হয়ে থাকে এটা হচ্ছে যে আমি অ্যাড ফাংশন থেকে সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন ফাংশন কল করতে পারি অ্যাড ফাংশনটা কি পাবলিক ফাংশন বাট আমার সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ফাংশন কি প্রোটেক্টেড বা প্রাইভেট কারণ আমি যখন আমার ক্লাসে আছি আমি ক্লাসের ওনার আমি চাইলে যে কোনো ফাংশনকে যে কোনো জায়গা থেকে কল করতে পারি তার মানে কি আমি প্রাইভেট থেকে প্রোটেক্টেড পাবলিক কল করতে পারি অথবা কি পাবলিক থেকে প্রোটেক্টেড প্রাইভেট কল করতে পারি প্রোটেক্টেড থেকে প্রাইভেট প্রোটেক্টেড থেকে পাবলিক অথবা কি প্রোটেক্টেড থেকে পাবলিক প্রাইভেট যে কোনো ফাংশনে আমি যে কোনো সময় কল করতে পারি বাট অবশ্যই যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আছি আমাকে সব কিছু অবজেক্টের মাধ্যমেই কল করতে হবে সরাসরি ফাংশন কল করা যাবে না যে ফাংশনের নাম লিখে আমি কমা দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম ফাংশন কল হয়ে গেল নো আমাকে ইনস্ট্যান্সের মাধ্যমে ফাংশনগুলোর কাছে যেতে হবে সো ইনস্ট্যান্সটা আমি ক্লাসে নিজস্ব ইনস্ট্যান্স কিভাবে তৈরি করব যখন আমি ক্লাসের মধ্যে আছি এটা আমাদের তৈরি করতে হয় না অটোমেটিক তৈরি করাই থাকে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই কনসেপ্টটা আছে পিএসপিতে আছে পিএসপিও ওই একই কনসেপ্টে তাদের ইনস্ট্যান্সটা বানিয়ে রাখে তাই ইনস্ট্যান্সটা বেসিক্যালি কি ডলার এটাকে ওন ক্লাস অবজেক্ট বলা হয় নিজস্ব ক্লাস অবজেক্ট রিপিট করছি এটাকে কি বলা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট একটু খেয়াল করেন আমি কি সবাইকে পাচ্ছি না আমি মাল্টিপ্লিকেশনকেও পাচ্ছি আমি সাবট্রাকশনকেও পাচ্ছি আবার আমি নিজেকেও কল করতে পারি আমি যদি নিজে থেকে নিজেকে আমি অ্যাড ফাংশনকে কল করতে চাই পারবো আমি যদি সাব ফাংশনকে কল করতে চাই পারবো আমি মাল্টিপ্লিকেশন ফাংশনকে কল করতে চাই পারবো ওকে
ওকে, আমি বেসিক্যালি যে জিনিসটা একটু দেখাতে চাচ্ছিলাম, তো আমরা এটাকে একটু দেখতে পাচ্ছি না, এই বক্সটাকে, রাইট? এটাকে দেখতে পাচ্ছি, এটাকে আমরা যদি ধরি আমাদের প্রজেক্ট, রাইট? তো কেন আমরা ফাংশন নিয়ে কাজ করি, ফাংশন নিয়ে আলোচনা দিন, এই এই এটা আমি এঁকেছিলাম, মনে থাকার কথা, রাইট? যারা শুরুর দিন থেকে ক্লাস করছে মনে আছে না নোমা? আচ্ছা, আপনাদের এখানে আমি আবার রিপিট করছি যে ফাংশন নিয়ে কাজ করলে আমাদের সুবিধাটা কোথায়। সুবিধাটা হচ্ছে যে কাজগুলোকে যখন বড় একটা কাজকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলবো, তখন ওই ছোট কাজগুলো রিপিটেডলি যদি কোথাও ইউজ হয়, একটা জিনিসকে আমি বারবার ইউজ করতে পারবো, আমার কোড কম লিখতে হবে, তাই না? তো একটা জিনিস খেয়াল করেন যে এই যে কর্নারটা, এটা এর সঙ্গে মিলে যাচ্ছে না, এটার সঙ্গে মিলে যাচ্ছে, এই কর্নারটা এটার সঙ্গে মিলে যাচ্ছে, রাইট? আবার এই কর্নারটা এর সঙ্গে মিলে যাচ্ছে, তাই কিনা? আর এই কর্নারটা এর সঙ্গে মিলে যাচ্ছে, রাইট? প্রত্যেকটা কর্নারই তিনবার করে ইউজ হয়েছে। যদি আমি পুরো প্রজেক্ট নিয়ে চিন্তা করি, যে পুরো প্রজেক্টে যদি আমি বানাতে যাই, মানে সবকিছু যদি আমি এক কর্নার থেকে কোড লেখা শুরু করি, রাইট? তো এই কর্নারের জন্য কোড, আবার রিপিটেডলি সেম কোড, আবার রিপিটেডলি সেম কোড, এই কর্নারের জন্য কোড, রিপিটেডলি আবার সেম কোড আমাকে লিখতে হচ্ছে, রাইট? বাট যদি আমি একটা করে কর্নার তৈরি করে রাখি, এটা যদি ফাংশন হয়, তো আমি তিনবার কি কল করতে পারবো, তাই কিনা? পারবো না? আচ্ছা, যদি আমি একটা বক্স তৈরি করে রাখি, তাহলে ওই বক্স থেকে আমি তিনবার কল করে যদি উইথ হাইট ডাইনামিক করি, তাহলে তিনটা বক্স বানানো যাবে। সেক্ষেত্রে আমার কোড কি অনেক কম লিখতে হবে না? আমার কোড কিন্তু অনেক কম লিখতে হচ্ছে। এখন আমি কোনটাকে পাবলিক, কোনটাকে প্রাইভেট, কোনটাকে প্রোটেক্টেড করব, বেসিক্যালি এতটুকু ধারণা দিয়ে রাখি, প্রোটেক্টেড এবং প্রাইভেট মোর অর লেস কাছাকাছি। প্রোটেক্টেড এবং প্রাইভেট মোর অর লেস কাছাকাছি। আমি চাচ্ছি যে এই ফাংশনটা আমি ছাড়া অন্য কেউ ইউজ করতে পারবে না, তখন এটাকে আমি কি বলবো? প্রাইভেট।
এই ফাংশনটা আমি এবং আমার ফ্যামিলি মেম্বাররা ইউজ করবে আর অন্য কেউ ইউজ করতে পারবে না, তখন সেটা প্রোটেক্টেড, রাইট? বাট কোন ক্লাস যার কোনো চাইল্ড নেই সেখানে প্রোটেক্টেড ফাংশন রাখার কোনো মানেই হয় না। যদি আমি কোনো ফাংশনকে সিকিউর করতে চাই সেটাকে কি করে দিব? প্রাইভেট। আমার চাইল্ড নেই, আমি প্রোটেক্টেড বানিয়ে লাভ আছে? আমার কোনো চাইল্ড নেই, প্রোটেক্টেড ফাংশন কারা ইউজ করবে? আমার চাইল্ডরা ইউজ করবে। আমি কি বোঝাতে পেরেছি? সো প্রোটেক্টেড ফাংশনের ওনার কারা? আমি যদি বলি আমাদের, আমাদের বলতে আমরা কি বুঝি? যখন আমি প্রোগ্রামিং কনসেপ্টে আছি তখন বলবো কি? চাইল্ড, রাইট? সো আমার চাইল্ডরাই ওই ফাংশনগুলোর অ্যাক্সেস পাবে। যখন আমার চাইল্ডই নেই আমার ওই ধরনের ফাংশন বানিয়ে কোনো লাভ আছে? ডিরেক্টলি বলে দিব প্রাইভেট, আদারওয়াইজ কি সব পাবলিক। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি মনে করেন যে এই ফাংশনগুলো যখন বানিয়েছি আলাদা আলাদা করে, তখন আমি বলছি যে এই ফাংশনটা প্রোটেক্টেড আর কি প্রাইভেট। আর যখন আমি এন্টায়ার আউটপুটটা জেনারেট করছি যেটা বেসিক্যালি ভিউতে চলে যাবে, তখন এই ফাংশনটা কি অবস্থায় আছে? পাবলিক, রাইট? সো পাবলিক ফাংশনটা আমার এন্টায়ার কাজকে ফ্রন্ট এন্ডের জন্য কি করছে? রিপ্রেজেন্ট করছে। তো সেই ক্ষেত্রে প্রোটেক্টেড ফাংশন বেসিক্যালি কোনো জেনারেলাইজড আউটপুট তৈরি করে না, ছোট ছোট অংশের কাজ করে রাখে। প্রোটেক্টেড বা প্রাইভেট যে ফাংশনগুলো সেগুলো সিম্পল কোনো একটা টাস্ক রেডি করে রাখে, যেটা হয়তো অনেক ফাংশনের মধ্যে রিউজ হবে, যেটাতে চেঞ্জ আনলে আমার এন্টায়ার প্রজেক্টে অনেক বড় ধরনের ব্যাঘাত ঘটে যেতে পারে। যার ওনারশিপ কার কাছে? আমার কাছে। চেঞ্জ করার ক্ষমতা কার আছে? শুধু আমার। আমি যখন চেঞ্জ করবো আমি বুঝবো যে আমার এই ফাংশনটা অন্য কোথায় কোথায় ইউজ হয়েছে, আমি চেঞ্জ করলে কি ইম্প্যাক্ট করবে, বিষয়টা বোঝা যাচ্ছে? এই কারণেই অ্যাকচুয়ালি এই এক্সেস মডিফায়ার গুলো দেয়া হয়ে থাকে, যে আমি কোন ফাংশনটা ইউজারদের জন্য উন্মুক্ত করছি, কোন ফাংশনটা ইউজারদের জন্য উন্মুক্ত করছি না, রাইট? আমি আমার নিজের জন্যই কোনটাকে রাখছি আর কোনটাকে আমি সবার জন্য উন্মুক্ত করছি, রাইট? তার মানে এরকম না যে কোনো প্রাইভেট ফাংশন কমপ্লিট আউটপুট দেয় না বা প্রোটেক্টেড ফাংশন কমপ্লিট আউটপুট দেয় না, দেয়। বাট ওই কমপ্লিট আউটপুটটা আবার অন্য কোনো বড় কাজের জন্য কিন্তু একটা অংশ হতে পারে। মনে করেন একটা আমি ইলিপস তৈরি করেছি, এটা একটা কমপ্লিট আউটপুট, যেখানে আমার ইলিপস লাগবে সেটা সেই জায়গায় আমি ইলিপস ইউজ করব। আবার মানে এন্টায়ার আউটপুটে ইলিপসটা ইউজ হচ্ছে, মনে করেন আমার ফ্রন্ট এন্ডে কোথাও আমাকে ইলিপস দেখাতে হবে, আমি ইলিপস কল করছি, রাইট? তো সেটা হতে পারে কি আমার পাবলিক। আবার কি কোনো একটা বড় কাজের একটা অংশ হিসেবে তার ভিতরে ইলিপস থাকতে পারে, তখন সেটা হয়তো ফাংশন থেকে আমাকে ইউজ করতে হবে, এই কারণে আমি তাকে প্রোটেক্টেড বা প্রাইভেট করে রাখতে পারি। বোঝা যাচ্ছে? তো যখন আমাদের কাজ শুরু হবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবেন যেন পাবলিক ফাংশনই তৈরি করছি, প্রোটেক্টেড বা প্রাইভেট রেয়ার কেসে তৈরি হচ্ছে, এবং প্রোটেক্টেড ফাংশনগুলো আমরা ঠিক তখনই করব যখন ওই ফাংশনটা আমরা বাইরে থেকে অ্যাক্সেস হতে দিব না। শুধু কারা ইউজ করবে? চাইল্ডরা ইউজ করবে। ক্লিয়ার? আচ্ছা, তো ফাংশন কনসেপ্ট নিয়ে কথা বলছিলাম। আমাদের মধ্যে এখনো সেই কনসেপ্টটা গ্রো করে নাই যে বেসিক্যালি প্রোটেক্টেড এবং প্রাইভেটের মধ্যে পার্থক্যটা কোথায়। আমি যখন আরেকটা ক্লাস এখানে নিব, মনে করেন আমি নিউ থেকে একটা পিএসপি ক্লাস ফাইল নিচ্ছি এবং ক্লাস ফাইলটার নাম দিচ্ছি ইউটিলিটি পিএসপি। তো সেই ক্ষেত্রে ইউটিলিটি পিএসপিতে আমি কিছু ফাংশন লিখতে চাচ্ছি, পাবলিক ফাংশন ডিভিশন। রিমাইন্ডার এখানে বস, স্কোয়ার রুট হলে ডিভিশন, রিমাইন্ডার আর স্কোয়ার রুট ফাংশন।
ওকে, সো একটাকে আমি কি বলছি প্রোটেক্টেড, এবং এখানে আমি বলছি প্রাইভেট। একটু খেয়াল করেন, আমার ইউটিলিটি ক্লাসে তিনটে ফাংশন আছে, একটা হচ্ছে ডিভিশন যেটা পাবলিক, একটা হচ্ছে রিমাইন্ডার যেটা প্রোটেক্টেড, আর একটা হচ্ছে স্কোয়ার রুট যেটা প্রাইভেট। এখন আমি ডেমো থেকে বলছি এক্সটেন্ডস, এটা একটা কিওয়ার্ড যার মাধ্যমে চাইল্ড প্যারেন্টকে ইনহেরিট করে। এক্সটেন্ড এটা একটা কিওয়ার্ড যার মাধ্যমে চাইল্ড প্যারেন্টকে ইনহেরিট করে। তো ইনহেরিটেন্সের ক্ষেত্রে লেফট সাইডে, এক্সটেন্ডের লেফট সাইডে যিনি থাকেন তাকে বলা হয় কি চাইল্ড, আর রাইটে থাকবেন যিনি তিনি হচ্ছেন কি প্যারেন্ট। তার মানে এখানে প্যারেন্টকে ইউটিলিটি আর ডেমো কি চাইল্ড, রাইট? ডেমো হচ্ছে আমার চাইল্ড বাট প্যারেন্ট হচ্ছে আমার ইউটিলিটি। একটু পার্থক্যটা দেখার চেষ্টা করি। এখন আমি যদি এখান থেকে ডলার দিস দেই, সিনারিও কিছুটা চেঞ্জ হয়েছে। ফার্স্টে হচ্ছে আমি ডেমো তিনজনকেই পাচ্ছি, বাট ইউটিলিটি যে আমার প্যারেন্ট, প্যারেন্টের কাকে পাচ্ছি ডিভিশন, কোনো সাইন নেই, তার মানে পাবলিক। চাবির মতো একটা সাইন আছে মানে কি প্রোটেক্টেড, আর তালার মতো যে সাইনটা সেটাকে বলা হয় কি প্রাইভেট। আমার কিন্তু একটা প্রাইভেট ফাংশন আছে স্কোয়ার রুট, সেটা কিন্তু আমি পাচ্ছি না, যেহেতু এখানে দেখা যাচ্ছে না তার মানে কল করাও যাবে না। ক্লিয়ার? তার মানে চাইল্ড প্যারেন্টের কি কি পাচ্ছে, পাবলিক আর প্রোটেক্টেড। ক্লিয়ার? প্রাইভেট কি পাচ্ছে, প্রাইভেট কিন্তু পাচ্ছে না। পার্থক্য বোঝা গেছে প্রোটেক্টেড আর প্রাইভেটের? প্রাইভেট শুধু আমি নিজে পেতে থাক পারবো, আমি যদি আমার ক্লাসের মধ্যে থেকে ওই ফাংশনটা কল করতে চাই দিস দিয়ে কল করতে পারবো, আর অন্য কোথাও থেকে কল করা সম্ভব, অন্য কোথাও থেকে আর কল করা সম্ভব না। আচ্ছা, এবার আরেকটা বিষয় একটু দেখি, যে ভিউ থেকে আমার এই অবজেক্টটা কার, ডেমো। ডেমো কার চাইল্ড, ইউটিলিটির চাইল্ড। তো এই ক্ষেত্রে এখানেও কিছু সিনারিও চেঞ্জ এসেছে। অবজেক্ট দিয়ে আমি কাকে কাকে কল করতে পারবো, অ্যাড ডেমোর আর ডিভ ইউটিলিটি। ইউটিলিটি কিন্তু এই অবজেক্টের জন্য কি গ্র্যান্ড প্যারেন্ট, তাই না? আমার অবজেক্টটা কার, ডেমোর। ডেমোর প্যারেন্ট কে, ইউটিলিটি। ইউটিলিটির যে পাবলিক ফাংশনটা সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি চেইন ধরে, রাইট? কারণ আমি অবজেক্ট বানিয়েছি কার, ডেমোর। ডেমো আবার এক্সটেন্ড করেছে কাকে, ইউটিলিটিকে। সো ইউটিলিটির মধ্যে যে পাবলিক ফাংশনটা আছে ডেমোর অবজেক্টের মাধ্যমে তাকে কল করা যাবে। আমি বুঝাতে পেরেছি সবাইকে? তার মানে পার্থক্যটা কোথায়, পাবলিক প্রাইভেট আর প্রোটেক্টেড? পাবলিক তো ভেরি সিম্পল, আমি অবজেক্ট সহকারে তাকে কল করতে পারছি, বাট প্রোটেক্টেড আর প্রাইভেটের মূল পার্থক্য কি, প্রোটেক্টেড ফাংশন যদি আমার থাকে সেক্ষেত্রে শুধু চাইল্ড সেটার অ্যাক্সেস পাবে, রাইট? আর প্রাইভেট নিজে থেকে অ্যাক্সেস পাওয়া যাবে, অন্য কেউ তার অ্যাক্সেস পাবে না। এই ক্ষেত্রে আমার যে দুইটা ক্লাস আছে ডেমো এবং ইউটিলিটি, এই দুইটা ক্লাসের মধ্যে মডিফায়ার ইমপ্লিমেন্টেশনে আমার একটা মিস্টেক আছে, এবং সেই মিস্টেকটা কোথায়, আমি যে মডিফায়ারগুলো বসিয়েছি আমি দুইটা ক্লাসই আপনাদের দেখাচ্ছি, ডেমো ক্লাসের অ্যাড পাবলিক সাব প্রোটেক্টেড এবং মাল্টিপ্লিকেশন প্রাইভেট, আর আমার প্যারেন্ট ক্লাসের আর ডিভিশন পাবলিক রিমাইন্ডার প্রোটেক্টেড আর স্কোয়ার রুট প্রাইভেট। এখানে কোন জায়গাটাতে আমি মডিফায়ার বসানোতে মিস্টেক করেছি, ডেমোতে? প্রোটেক্টেড ফাংশন এখানে রাখার কোনো মানেই নেই, রাইট? আমি যদি চাই যে না এটাকে পাবলিশ করব না, কারো কাছে দেখাবো না বা ইউজ করতে দিব না, আমি বড় জোর এখানে দিতে পারি কি প্রাইভেট, প্রোটেক্টেড না। কারণ প্রোটেক্টেড দেওয়ার মানে কি এটা আমি ইউজ করতে পারবে কারা, চাইল্ড, আর আমার তো কোনো চাইল্ডই নেই। তন্ময় বোঝা গেছে? গুড। সো এতটুকু তো আমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, ইনহেরিটেন্স যে বেসিক কনসেপ্টটা, যে চাইল্ড প্যারেন্টের প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে বাট সব কিছু না, তাই না? এখন আসি উল্টো দিকে, আমি যদি ইউটিলিটিতে যাই এবং ইউটিলিটি থেকে আমি যদি দিস কল করি, ডলার দিস ওন ক্লাস অবজেক্ট, আমি কি কি পাচ্ছি, ডিভিশন রিমাইন্ডার স্কোয়ার রুট, বাট ওই পাশে যেটা ছিল অ্যাড সাব মাল্টিপ্লিকেশন পাচ্ছি,
প্যারেন্ট কি চাইল্ডের সম্পত্তির অধিকার রাখে? রাখে? আমার জানা নেই, রাখে? আইন আছে? আমার জানা নেই, এখন আপডেট হয়েছে কিনা আমি জানি না, মনে হয় না রাখে, রাইট? সো প্যারেন্ট কিন্তু চাইল্ডের কোনো সম্পত্তির অধিকার রাখে না। যেটাকে উত্তরাধিকার বলে সেটা বেসিক্যালি চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যায়, প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে আসে না। তো সেই সেন্স থেকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টেও যখন আমি বলছি যে ইউটিলিটি আমার প্যারেন্ট, ডেমো হচ্ছে আমার চাইল্ড, সেক্ষেত্রে ইউটিলিটি যদি কারো চাইল্ড হয় তার এক্সেস পাবে, বাট চাইল্ডের কোনো ফাংশনের এক্সেস তার হাতে নেই। সে বড় জোর যেটা করতে পারে যে সে যদি বলে যে না তার ছেলের বা মেয়ের পাবলিক প্রপার্টি পার্কে যাবে, তারপরেও যদি তাকে যেতে হয় প্রসেস অনুযায়ী, তাকে পারমিশন নিয়ে যেতে হবে, টিকিট নিয়ে যেতে হবে, অবজেক্ট তৈরি করার মাধ্যমে সেই ফাংশনটা কল করতে পারবে। বাট টিভি মোবাইল বা ল্যাপটপের অ্যাক্সেস কি সে পাবে? কখনোই পাবে না, সে জেনারেল ইউজারের মতো, রাইট? নর্মালি যারা আমার কাছ থেকে যে সুবিধাটা পাবে, আমার প্যারেন্টও ফাংশনালি আমার কাছ থেকে ওই অতটুকুই সুবিধা পাবে, বাড়তি কোনো সুবিধা সে পাবে না। ক্লিয়ার? ওকে, ভেরি সিম্পল কনসেপ্ট। আমরা যখন ক্লাস নিয়ে কথা বলছিলাম, এখানে কারো কোনো কোশ্চিন আছে কিনা? আছে, ওই ওই কর্নারে আছে হোসেন, আপনার কোশ্চিন আছে? নাই? নোমান, বুঝতে পেরেছেন? জামশেদ, দেখে আমি দেখতে পাচ্ছি না। জি স্যার, বুঝতে পেরেছেন? আচ্ছা, প্রত্যেকেই ভিন্ন নামে, আমি ডেমো আর ইউটিলিটি ইউজ করেছি, আপনারা ইচ্ছে মতো দুইটা নামে দুইটা ক্লাস তৈরি করেন, একটা ভিউ তৈরি করেন, নিজেদের ইচ্ছে মতো তিনটা তিনটা করে ফাংশন লিখেন, এবং আমি যার কাছে গিয়ে বসবো সে আমাকে এই বিষয়টা, এন্টায়ার বিষয়টা বুঝিয়ে দেবে। পাশে একটু শেয়ার করেন, শেয়ার করেন, তো আমাকে একটু বুঝিয়ে দিতে হবে, আমি হয়তো কোশ্চিন করে আমি এই জায়গাটা বুঝি না, আমাকে বুঝিয়ে দেন একটু, আমি 10 মিনিটস টাইম দিচ্ছি। কথা ছিল, তাই না? আমরা কি এটা তৈরি করেছি? দিয়ে দেন, দিয়ে দেন। কে করতে পেরেছেন একটু নিয়ে আসেন। এআইডি স্টুডেন্ট, স্যার,
আচ্ছা, আমি এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা অ্যাড স্টুডেন্টটা পেয়েছি এবং এটা বেসিক্যালি বেসিক ওপি কনসেপ্টে আমরা ক্রুডিং এর কনসেপ্টটা একবার নিয়ে নিই। আমি এখানে মাইস্কুয়েল আই ইউজ করবো আর কি। আপনারা অবশ্য সবাই মাইস্কুয়েল আই শিখেছেন, এটা অ্যাড স্টুডেন্ট বলা হচ্ছে, ভিউ স্টুডেন্ট, যদিও স্ট্রাকচারটা আর একটু সুন্দর হলে ভালো হতো যদি বুটস্ট্র্যাপ জানা থাকতো, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা ভেরি সিম্পল এইচটিএমএল এর একটা ফর্ম হয়েছে। মেনু দেখা যাচ্ছে অ্যাড স্টুডেন্ট ভিউ স্টুডেন্ট এর। আমি এটাকে একটু আমার মতো করে আর একটু রেডি করে নিচ্ছি। অ্যাড স্টুডেন্ট কে আমি বলছি অ্যাড স্টুডেন্ট ডট পিএসপি, আর ভিউ স্টুডেন্ট কে আমরা লিঙ্ক করব। স্টুডেন্ট ডট পিএসপি সাথে এবার আমরা যদি অ্যাড স্টুডেন্টে যাই তাহলে অ্যাড স্টুডেন্টটা আমি পাচ্ছি, আর ভিউ স্টুডেন্টে গেলে ব্ল্যাঙ্ক পাচ্ছি, ভিউ স্টুডেন্ট আমাদের রেডি নেই। ওকে, আমরা যেহেতু ফর্ম এনেছি, আমাদের টার্গেট ডেটাবেসের মধ্যে ডাটা দিয়ে দেওয়া, তো আমি ডেটাবেসে যাওয়ার চেষ্টা করছি এখন। টার্গেটটা কি এই ফর্মের ডাটা আমি ক্লাস ফাংশনের মাধ্যমে ডেটাবেসের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? সো ক্লাস ফাংশনের মধ্যে আমি যখন ডেটাবেসের দিকে ডাটাটা দিয়ে দিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের এটা তো ফর্ম, ডেফিনেটলি আমার একটা ক্লাস লাগবে। তো ক্লাসের জন্য আমি যেটা করব, ডে ফাইভ এর মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি ক্লাসেস নামে। ক্লাসেস ফোল্ডারের মধ্যে আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি, পিএসপি ক্লাস, এটাকে আমি স্টুডেন্ট ক্লাস বলছি। এবার আরেকটা নতুন কনসেপ্টে আসবো, ক্লাসের ক্লাসের ভেতরে তো মেথড গুলো থাকবে, বাট যখন আমি কোন একটা ক্লাস নিয়ে রিয়েল লাইফ কোন প্রজেক্টে যাব, ম্যাক্সিমাম ক্লাসের মধ্যেই একটা ক্লাস ইনিশিয়ালাইজারের প্রয়োজন পড়ে। হ্যাঁ, ম্যাজিক ফাংশনের প্রয়োজন পড়ে, ওই ম্যাজিক ফাংশনটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। ওকে, ম্যাজিক ফাংশন গুলো মূলত আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে শুরু হয়। আমি ফাংশনের ক্লাসে সেটা হয়তোবা উচ্চারণ করেছিলাম বাট দেখায় নাই, তাই না? সো আমরা যদি দেখি আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে বা একটা আন্ডারস্কোর দিলেই কিন্তু আমরা ম্যাজিক ফাংশন গুলো এখান থেকে দেখতেই পাচ্ছি। সো এই 12টা ফাংশনই অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা এই 12টা ম্যাজিক ফাংশন সম্পর্কে ভালোভাবে জেনে রাখার চেষ্টা করব। আমরা আজকে কনস্ট্রাক্টরটা সম্পর্কে জানবো, এটা বেসিক্যালি অলওয়েজ পাবলিক ফাংশনই হয়। আর কনস্ট্রাক্টরের কাজ কি, কনস্ট্রাক্টরটা অলওয়েজ যে কাজটা করে থাকে সেটা হচ্ছে যে যখনই আমি কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, সরাসরি কি হয়ে যায়, তখনই ওই ক্লাসের কনস্ট্রাক্টরটা রান হয়ে যায়। আবার আমি যদি কোনো একটা ক্লাসের একটা ফাংশনকে কল করি, লাইক ভিউ থেকে কোনো একটা ফাংশনকে আমি কল করছি, তো ডেফিনেটলি ভিউ থেকে ফাংশন কল করব কাকে, পাবলিককেই। সো আমি মনে করেন এখানে একটা ফাংশন আছে, পাবলিক ফাংশন এক্স ওয়াই জেড। ইন দ্যাট কেস যেটা হবে যে আমি কল করেছি এক্স ওয়াই জেড, বাট আগে এক্সিকিউট হবে কোনটা, কনস্ট্রাক্টর, তারপরে এক্সিকিউট হবে কি, এক্স ওয়াই জেড। এটা তো আমরা জানি সবাই, রাইট? তো যদি কোনো ফাংশন কল করা হয় সেক্ষেত্রে দুইটা ফাংশন এক্সিকিউট হয় ক্লাসের, প্রথমটা হচ্ছে কনস্ট্রাক্টর যদি থাকে, আর দ্বিতীয়টা যেটাকে কল করা হয়েছে। তো এই কারণে এর অ্যাডভান্টেজটা নিয়ে নেওয়া হয়। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করি, তখন বেসিক্যালি কনস্ট্রাক্টরের মধ্যে এমন কিছু কাজ করে রাখা হয় যা এই ক্লাসের সকল মেথডগুলো ইউজ করতে পারে, লাইক ডেটাবেসের কানেকশন, কোন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করে রাখা, সেই অবজেক্টটা বেসিক্যালি অন্যান্য মেথডগুলো যেন ইউজ করতে পারে। তো ডেটাবেস কানেকশনটাও কিন্তু কাইন্ড অফ একটা অবজেক্টই রিটার্ন করে। সো সেই অবজেক্টটা আমি আমার ভেতরের এই ক্লাসের ভেতরের ফাংশনগুলোর মধ্যে সেটাকে ইউজ করতে পারি। তো এই কনস্ট্রাক্টরটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি যখন অ্যাড স্টুডেন্টে আছি, শুরুতেই যখন আমি এই স্টুডেন্ট ক্লাসের কোনো একটা ফাংশন কল করতে যাব, কিভাবে কল করব, মেথডটা আমি পোস্ট বলছি আর অ্যাকশনটা আমি যখন ব্ল্যাঙ্ক বলেছি, তার মানে এখানেই অ্যাকশনটা হবে।
স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে যখন আমি সাবমিট বাটনটা সেভ স্টুডেন্ট হিট করব, তখন বেসিক্যালি পোস্ট অ্যারেতে ডাটাগুলো চলে যাবে, রাইট? বাট এই পোস্ট অ্যারে ডাটাগুলো আমি চাচ্ছি যে স্টুডেন্ট ক্লাসের কোনো একটা ফাংশনের কাছে যাক, আর ওই ফাংশনটা ডেটাবেজে ডাটা সেভ করুক। আমরা লাস্ট ডেতে যে প্র্যাকটিসটা করছিলাম, যে ফাংশনগুলো লিখছিলাম কোথায়, ক্লাসে, আর ডাটা পাঠাচ্ছিলাম কোথা থেকে, ভিউ থেকে, মনে আছে? তো ওই ধরনেরই একটা কাজ। তো শুরুতে আমি যেটা করব, রিকোয়ার করে নিব ক্লাসের মধ্যে আমার স্টুডেন্ট ক্লাসটা, দেন একটা অবজেক্ট দরকার, স্টুডেন্ট অবজেক্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট আমি বলছি। এখন আমরা যখন হিট করব তখন একটু খেয়াল করেন, যদি আমি সরাসরি এরকম বলি স্টুডেন্ট অবজেক্ট সেভ স্টুডেন্ট, এর মধ্যে আমি পাস করছি কি আমাদের পোস্টকে, তাই না, পোস্ট অ্যারেকে, কি হতে পারে সেখানে? কল টু আনডিফাইন্ড মেথড সেভ স্টুডেন্ট, এই ফাংশনটা কি ডিফাইন করা আছে? সেভ স্টুডেন্ট ফাংশন কি আমি ডিফাইন করেছি স্টুডেন্ট ক্লাসে? সো আমি সেভ স্টুডেন্ট ফাংশনটাকে যদি ডিফাইন করি, যে পাবলিক ফাংশন সেভ স্টুডেন্ট, এবার আমাকে কিন্তু এররটা দেখাবে না, রাইট? কারণ ফাংশনের ডেফিনেশন সে পেয়ে গেছে। বাট আমার টার্গেট থেকে আমি যখন এই পেজে আসবো তখনই যেন আমার ডেটাবেজের কানেকশনটা ডান, রাইট? যখনই আমি এই পেজে আসি, পেজে আসার সাথে সাথে কি করছি, আমার কানেকশনটা হচ্ছে ক্লাসের সাথে, অবজেক্টটা তৈরি হচ্ছে ক্লাসে, রাইট? এবং এখান থেকে যখন অবজেক্ট তৈরি হবে ক্লাসের, কনস্ট্রাক্টরটা রান হয়ে যাবে, আর কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমি ডেটাবেস কানেকশন দিয়ে দিই তাহলে কানেকশনটা আমি ওই পেজ থেকেই পেয়ে যাব, রাইট? সো কানেকশন করার জন্য হোস্ট নেম লোকাল হোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড ডিফল্ট ব্ল্যাঙ্ক, ডিবি নেম, ডিবি লারাভেল ব্যাস 6 OOP, আমি যেটা করছি যে আমাদের যে ডেটাবেস সার্ভার আছে সেখানে গিয়ে ডেটাবেসটা ক্রিয়েট করে নিচ্ছে। আমরা মোটামুটি সবাই ডেটাবেস ক্রিয়েট করতে পারি, কোনটা দিব, ETF-8 এর জেনারেল CI, যেটা স্ট্যান্ডার্ড। আমার ডেটাবেসটা রেডি, ডেটাবেসটা তৈরি হয়েছে, এর ভিতরে একটা টেবিল আমাকে জেনারেট করতে হবে, টেবিলটা হবে বেসড অন ফর্ম, তাই না, স্টুডেন্ট নেম, মোবাইল নাম, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা আমি রাখতে চাচ্ছি। সো বেসিক্যালি এই তিনটা ফিল্ডের সাথে একটা ফিল্ড ম্যান্ডেটরি আকারে যুক্ত হয়, সেটা কি প্রাইমারি কি, তাই না, আইডি, অটো ইনক্রিমেন্ট। তো আইডিটা, স্টুডেন্ট আইডিটা নিব, তো টোটাল স্টুডেন্ট হবে, মানে আইডি আমার ফিল্ড হবে কয়টা, চারটা, টোটাল ফিল্ড আমার চারটা। সো টিবিএল স্টুডেন্ট আমি গো প্রেস করছি, সো ফার্স্টে নিয়ে নিচ্ছি স্টুডেন্ট আইডি, এটা ইন্টিজার ভ্যালু হবে, আমি ইন্টিজার এখানে লাইক 5 রাখছি, ইন্ডেক্সটা বলে দিচ্ছি প্রাইমারি, এবং এটা অটো ইনক্রিমেন্ট হবে ডেটাবেসের জন্য, ঠিক আছে, প্রাইমারি হবে, যা মানে কি ইউনিক, ডুপ্লিকেট হবে না, হ্যাঁ, এই ফিল্ডের ভ্যালু। প্রাইমারি ফিল্ড কেন রাখা হয়, যাতে ওই ফিল্ডের ভ্যালু দিয়ে
ওই টেবিলের ভেতরে ওই পার্টিকুলার রোটাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়। আমার 1 কোটি রো আছে, আমি কিভাবে চিনবো কোন রোটা আমার দরকার, তার আইডি দিয়ে আমি চিনবো। এটা বেসিক্যালি কি হবে, ইউনিক হবে। অটো ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি, সে নিজে থেকে এটাকে বাড়াবে, ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই। স্টুডেন্ট নেম, সো এটাকে বেসিক্যালি আমি ভার্কারে রাখছি, যেটা টেক্সটিং আকারে আসবে, সিঙ্গেল লাইন টেক্সট। সো নেমটা আমি 50 ক্যারেক্টার স্ট্যান্ডার্ড ভ্যালু দিচ্ছি। ফোন নাম্বার ইন্টিজার বলা হচ্ছে। সো বেসিক্যালি ইন্টিজার আর ভার্কারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, সেটা কি, তারপর আর কেউ আর কিছু আসল জায়গায় কেউ হাত দেয় নাই, আপনি কি বলেন তো? বেসিক্যালি পার্থক্য চাচ্ছি ইন্টিজার আর ভার্কারের মধ্যে। সো ইন্টিজার আর ভার্কারের মধ্যে মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা যদি বলি, প্রথমে আমি যদি বলি পার্থক্যর বিষয়টা, সেক্ষেত্রে বলবো যে ইন্টিজার 1 বাইট, মানে 1 ইন্টিজার 2 বাইট জায়গা দখল করবে ডেটাবেসে, আর 1 ভার্কার 1 বাইট জায়গা দখল করবে ডেটাবেসে, তার মানে কি অর্ধেক। শুরুতেই কি হচ্ছে, 1 ইন্টিজার 2 বাইট আর 1 ভার্কার 1 বাইট। এখন কথা হচ্ছে যে ইন্টিজার 5, আমি ইন্টিজার 5 বলেছি, উনি একটা ভাইটাল ইস্যু দাঁড় করিয়েছেন, এটা অনেক পরের ইস্যু আমাদের জানার ক্ষেত্রে, অনেক পরের ইস্যু যে আমার বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে যেটা করতে হয়, আমরা ওই বড় ডাটা নিয়েও কাজ করবো, আমাদের ওই বিষয়গুলো মাথা মানতে হবে না যে বিগ ইন্টিজার, সাইন ইন্টিজার, আনসাইন ইন্টিজার, রাইট? বাট আমরা যখন ছোট প্রজেক্ট করবো তখন এই বিষয়গুলো মাথায়, যে ফার্স্টে যে ইন্টিজার 1 ইন্টিজার 2 বাইট করে জায়গা নেয় আর 1 ভার্কার 1 বাইট করে জায়গা নেয়, তার মানে কি ভার্কার অলওয়েজ অর্ধেক জায়গা নেয় ইন্টিজারের তুলনায়। তো যদি কোনো ডাটা আমার প্রয়োজন মনে হয় যে না এটা ইন্টিজারে রাখার কোনো প্রয়োজন নেই, এর ম্যাথমেটিক্যাল কোনো অপারেশন হবে না, তাকে আমি ভার্কারে রাখতে পারি, আমার জায়গা সেভ হয়ে যাবে। 2, ইন্টিজার যদি কোনো বক্সকে অ্যালোকেট করা হয়, যে আমি ইন্টিজার 5 বলেছি, স্টুডেন্ট আইডি আমার বসবে কত, 1, ওই বক্সটা 1 যদিও ধারণ করছে, একটা ইন্টিজার 2 বাইট ধারণ করার কথা, বাট সে দখল করে রাখবে কত, 10 বাইট জায়গা, একটা পয়সা জায়গাও সে ছাড়বে না, 10 বাইটই সে দখল করে রেখে দেবে। বাট আমি ভার্কার অ্যালোকেট করছি কত, 50, আমার নামটা 10 ক্যারেক্টারের, সে 10 ক্যারেক্টার 10 বাইট জায়গা রেখে বাকি 40 বাইট জায়গা ডাটাবেস থেকে ছেড়ে দেবে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ কার, ভার্কারের। সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, ভার্কার ম্যাক্সিমাম আমরা ধরে নেই 256 ক্যারেক্টার। এটা নর্মালি এভাবে বলে থাকে যে ভার্কার নেবে কি, প্লেন টেক্সট, ভার্কার অলওয়েজ নেবে কি, প্লেন টেক্সট। টেক্সটের মধ্যে যদি কোনো সিম্বল বা আদার্স কোনো কিছু দেন, নিউ লাইন সিম্বল, ব্রেক বা এসটিএমএল ট্যাগ, তখন আপনি ইউজ করেন কি, টেক্সট। ডেটাবেসের টাইপ কি ইউজ করতে হবে, টেক্সট। আর প্লেন স্ট্রিং সেটা ক্ষেত্রে আপনি ইউজ করবেন কি, ভার্কার সিঙ্গেল লাইন স্ট্রিং, যদি এটা 256 ক্যারেক্টারের মধ্যে পড়ে। যদি আপনি 10 ক্যারেক্টার পুট করছেন বাট ওর মধ্যে কোনো এসটিএমএল এর ট্যাগ ঢুকবে, আপনি ভার্কার ইউজ করবেন না, করবেন কি, টেক্সট। বোঝা যাচ্ছে? অর স্মল টেক্সট। তো
পার্থক্যটা এখানেই যে জায়গা দখল করা না দখল করা নিয়ে ইস্যু আছে, আর ভার্কারের মধ্যে নাম্বার, টেক্সট, স্ট্রিং, সিম্বল সব রাখা যায়, সবকিছুকে সে টেক্সট হিসেবে রূপান্তর করে, মানে স্ট্রিং আকারে রূপান্তর করে। আমি যদি এখানে নাম্বার দেই 10,000 নাম্বার, আমি এখানে দেই 20,000 বা 10 কোটি নাম্বার এখানে দেই, সেই নাম্বারটা সে কি হিসেবে নেবে? স্ট্রিং আকারে নেবে। আমি এটাকে ম্যাথমেটিক্যাল অপারেশন ডেটাবেস দিয়ে করতে পারবো না। মনে করেন আমি এখানে 10.5 রেখেছি, এটা একটি স্ট্রিং হিসেবে থাকবে। বাট আমি যদি এটাকে ডেটাবেস এর কোয়েরির মাধ্যমে বলি যে এটাকে যোগ করো এই অ্যামাউন্টের সাথে ওই অ্যামাউন্টটা যোগ করো, আমি যদি যেহেতু এটাকে ভার্কারে রেখেছি সেটাকে আর যোগ করতে পারবে না। যদি সেটা ইন্টিজার হতো, যদি সেটা ফ্লোট হতো অথবা ডাবল হতো, তাহলে সে এগুলোকে সাম আপ করতে পারতো। বাট আমি যদি এই ডাটাগুলোকে প্রোগ্রামিং এ তুলে নিয়ে যাই, স্ট্রিংটাকে প্রোগ্রামে তুলে নিয়েছি, ওই স্ট্রিংটাকে আমি নাম্বারে কনভার্ট করে নিয়েছি, দেন আমি যা করতে চাচ্ছি সেটা করতে পারি। তার মানে আমি যদি মনে করি যে লাইক একটা লম্বা নাম্বার আসবে, যে লম্বা নাম্বারটা আমাকে ম্যাথমেটিক্যাল অপারেশন যদি আমি ডেটাবেস দিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমি হয়তো ইন্টিজার ডাবল এভাবে রেখে দিব, রাইট? তখন আমি কোয়েরি দিয়ে আমি ওটাকে ম্যাথমেটিক্যাল অপারেশনটা করতে পারবো। বাট প্রবলেমটা কি হবে, ওই লম্বা নাম্বারটা রাখতে হলে ডেটাবেসে জায়গা ওয়েস্ট হয়ে যাবে। সেটা যদি ওই নাম্বারটাকে আমি স্ট্রিং এ রূপান্তর করে রাখতাম তাহলে ডেটাবেসের অর্ধেক জায়গা বেঁচে যেত। আমাকে করতে হতো কি, ওই ডাটাটাকে অপারেশন করতে হলে প্রোগ্রামিং এ গিয়ে করতে হতো। তো পার্থক্যের জায়গা এটাই, এই কারণে ডেটাবেসের ওয়েটটা কম দেওয়া হয়, প্রোগ্রামিং এ ওয়েটটা বেশি নেওয়া হয় পারফরমেন্সের জন্য। হ্যাঁ, সফটওয়্যারের পারফরমেন্সের জন্য যেটা করা হয়ে থাকে যে কোড যদি বেশি প্রেশার নেয় তাহলে ডেটাবেসের লোড কম পড়ে এবং ডেটাবেসের পারফরমেন্স বেড়ে যায়। ডেটাবেস সাইজ বাড়লেও তার পারফরমেন্স কমে যায়, আবার কমপ্লেক্স কোয়েরির কারণেও তার পারফরমেন্স কমে যায়। বোঝা যাচ্ছে? তো আমরা যখন ফিল্ডগুলো দিব, আপাতত আমাদের যে ফিল্ডগুলো নিয়ে আলোচনা হচ্ছে এর ভেতরেই আমরা সীমাবদ্ধ থাকি। সো নাম্বারটা, ফোন নাম্বারটা আমাদের কখনোই ম্যাথমেটিক্যাল অপারেশনে আসবে না। তো যদিও সবগুলো ডিজিট কি ইন্টিজার ভ্যালুই, বাট আমরা এটাকে রাখছি কি হিসেবে, ভার্কার দিয়ে। যদি আমরা কান্ট্রি কোড অ্যাড করে রাখি তাহলে কিন্তু 14 ক্যারেক্টার ওখানে প্লাস থাকছে, সেটা বেসিক্যালি স্ট্রিং, আমি ইন্টিজার দিয়ে ওটাকে নিতে পারবো না। কিন্তু আমরা যখন বড় কোনো সফটওয়্যার তৈরি করে থাকি, কান্ট্রি কোড গুলো প্লাস দিয়ে শুরু হয় এবং এটা আলাদা ফিল্ডে থাকে, আর নাম্বার গুলো আলাদা ফিল্ডে থাকে। কারণ সব দেশের নাম্বার আবার সেম ডিজিটের হয় না। আমাদের 11 হলেও অন্য দেশগুলো যে 11 ডিজিটের মোবাইল নাম্বার সেটা কিন্তু না, ভিন্ন ডিজিটের নাম্বারও সেখানে আসতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো ফোন নাম্বারটা আমি 14 দিয়ে রাখছি কান্ট্রি কোড সহ, আর লাস্টে আছে ইমেল অ্যাড্রেস। এখানে বেনিফিট হচ্ছে যখন আমি ভার্কার ইউজ করছি তখন আমি আমার স্বাধীনতা পাচ্ছি এখানে লেন্স সেট করতে, রাইট? আমি 256 দিয়েছি সর্বোচ্চ ভ্যালু ভার্কারের, বাট আমি সেফ, আমার জায়গা ওয়েস্ট হবে না। জানি কি ভার্কার দেওয়ার কারণে, আমার ইমেল অ্যাড্রেসটা 20 ক্যারেক্টারের, সো 20 ক্যারেক্টারের পরিমাণ জায়গা দখলে রাখবে, বাকিটা সে ছেড়েই দেবে। বাট আমি যদি এখানে লেন দিয়ে দেই 15 ক্যারেক্টার, কারো ইমেল অ্যাড্রেস যদি হয় 16 ক্যারেক্টার, তাহলে কি লাস্ট এক ক্যারেক্টার কি রিমুভ হয়ে যাবে, রাইট? সেফ সাইডে থাকার জন্য আমি এমন একটা লেন দিব যেটা অ্যাকচুয়ালি এক্সিড করার সম্ভাবনা খুবই কম। ওকে, আচ্ছা, তো ইমেল অ্যাড্রেসটা স্ট্যান্ডার্ড ভ্যালু, আগে আমরা ইউজ করতাম লাইক ওয়ে ব্যাক 2008-09-10, ওই সময় আমরা 100 ক্যারেক্টার ইউজ করতাম, এখন 256 বলা হয় স্ট্যান্ডার্ড ভ্যালু, তখন আমরা 100 ক্যারেক্টার ইউজ করতাম। আচ্ছা, সো আমাদের ডেটাবেস টেবিলটা রেডি এবং টেবিলের একটা স্কিমা রেডি হয়ে গেছে, ফিল্ডের নাম, ডেটা টাইপ এবং তার লেন্থ সহ বলছে, এবং এক্সট্রা ভ্যালু হিসেবে অটো ইনক্রিমেন্ট কথাটা বলা হচ্ছে। সো আমাদের টেবিলটা রেডি, এখন টেবিলের মধ্যে ডেটাটা দেওয়ার জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে, ডেটাবেসের যে কানেকশনটা সেটা তৈরি করে নিতে হবে। ডেটাবেসের কানেকশনের জন্য আমি বলছি একটা কানেকশন অবজেক্ট আমি তৈরি করব, দিস ডিবি কানেক্ট ইকুয়াল MySQL I connect শুরুতে আমি আসি হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড,
জিবি নেম, ডিরাইভেস নেম, সো কানেকশন রেডি থাকবে এখানে। ইফ এখানে যদি ট্রু ভ্যালু রিটার্ন হয়, ঠিক না, আমি এখানে কি বলছি, ডিসকানেক্ট না, ডিস ডিবি কানেক্ট। আমার এগুলো ইয়েলো কালার যাচ্ছে না কেন? দরকার নেই তো, পাবলিক। আচ্ছা এখন যদি কানেকশনটা পেয়ে যায়, গুড, রাইট, অথবা আমি যদি বলি কানেকশন পায় নাই, সেক্ষেত্রে আমি কি বলবো, ডাই ডিরাইভ সার্ভার নট কানেক্টেড, এসকিউএল এরর। এররটা আমরা কোথায় দিয়ে দিব? মাইএসকিউএল আই, এরর, তাই না? এবং এর মধ্যে দিয়ে দিতে হবে কি, দিস ডিবি কানেক্ট, কানেকশন স্ট্রিংটা আমাকে পাস করে দিতে হবে। বের হয়ে যাওয়ার মানে কি, কানেকশন হয়ে গেছে। অবজেক্টটা কোনটা, দিস ডিরাইভেজ অবজেক্ট কি, দিস অবজেক্ট ডিবি কানেক্ট। ওকে সো লেটস চেক, যদি আমি এই পেজে আসি, সব কিছু ঠিক থাকলে কানেকশন ঠিক আছে, রাইট? আর যদি আমি কোথাও কোনো গন্ডগোল করি, আমার গন্ডগোল হয়েছে মাইএসকিউএল আই কানেক্টে, আমাকে বলছে এক্সেস ডিনাই, মাইএসকিউএল আই এরর, এক্সপেক্ট প্যারামিটার 1 টু বি মাইএসকিউএল, বুলিয়ান গিভেন। বলেন, হ্যাঁ ডাইটা দিয়েছি, ভুল হলে ডাই ঢুকবে। আমি ইচ্ছে করে ভুলে দিয়েছি, ভুল দিয়েছি, এই কারণেই সে ডাই ঢুকেছে এবং এরর দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা নাও আমি স্ট্রিংটাকে ঠিক করে নেই, আমার কানেকশন রেডি আছে। এবার এখান থেকে, এখানেও একটা মিস্টেক আছে, মিস্টেকটা হচ্ছে আমাকে লজিক্যাল কন্ডিশন দিয়ে এটাকে ঠিক করে নিতে হবে। ফাংশনটা আমি কল করব ঠিক তখন যখন আমার বাটনটা প্রেস হবে, তাই না? সো বাটনটা যদি আমরা প্রেস করতে চাই, নামটা কি, বিটিএন, তো এই ক্ষেত্রে আমি চেক করি ইসেট ডলার আন্ডারস্কোর পোস্ট ইন্ডেক্সের নাম কি, বাটন। এখন এই ভ্যালুটাকে যদি আমি এখান থেকে অ্যাকসেপ্ট করি, কি হিসেবে নিব, ডাটা অ্যারে আকারে, পোস্টের ভ্যালু গুলো ডাটার মধ্যে পুশ হবে। তো এখন যদি এটাকে আমরা দেখতে চাই যে ডাটাতে ভ্যালু গুলো ঠিকঠাক মতো আছে কিনা, দুই ভাবে দেখা যায়, তাই না? ভার্ডাম অথবা কি, প্রিন্টার। সো আমি প্রিন্টার দিয়ে নিচ্ছি। আমি যদি ফর্মের মধ্যে এখন ডাটা দেই, খেয়াল করেন আমার অ্যারেতে ডাটা আছে স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর বাটন,
খেয়াল করেছেন তোমার ডাটার মধ্যে কিন্তু ভ্যালু রয়েছে। এখন আমরা একটা কোয়েরি লিখি, ডেটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য কোয়েরি আছে, ইনসার্ট ইনটু টিবিএল, আমরা স্টুডেন্ট টেবিলে ডাটা দিব, তারপর আমরা ফিল্ড গুলো বলে নিব কোন কোন ফিল্ডে ডাটা দিব, স্টুডেন্ট নেম, তারপর ডেটাবেসে কিভাবে রেখেছে, আমি ফোন নাম্বার দিয়েছি না মোবাইল নাম্বার দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি আর ইমেল অ্যাড্রেস দিয়েছি। এরপরে বলতে হবে কি ভ্যালুস, ভ্যালুর মধ্যে অ্যারেতে আমাদের এই ভ্যালুগুলো রয়েছে, তিনটে ইন্ডেক্সে তিনটা ভ্যালু আমি পুট করব, ডলার ডাটার ফার্স্ট ইন্ডেক্সে আছে কি স্টুডেন্ট নেম, এটা অ্যাকচুয়ালি ফিল্ডের নাম, তারপরে ডলার ডাটাতে আমাদের ইন্ডেক্সের নাম কি ফোন নাম্বার দিলাম, তারপর ডলার ডাটাতে লাস্টে দিলাম কি ইমেল অ্যাড্রেস। সো একটা জিনিস একটু খেয়াল করেন, যখন আমরা এসকিউএল কমান্ড লিখছি তখন অ্যারে ইন্ডেক্স গুলো যদিও কোটেশন দিতে হয়, সিঙ্গেল কোট দিতে হয় অ্যারের ইন্ডেক্স গুলোকে, আমরা কি এখানে দিচ্ছি MySQL সিনট্যাক্স অনুযায়ী আমি যখন অ্যারের ইন্ডেক্স ভ্যালু আকারে নিব অ্যারেটাকে আউটার সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হয়, তার ভেতরের ইন্ডেক্স গুলোকে আর তখন সিঙ্গেল কোটে রাখার প্রয়োজন পড়ে না। যদি আমি এই ইন্ডেক্স গুলোতেও সিঙ্গেল কোট ইমপ্লিমেন্ট করি তখন কিন্তু এসকিউএল কমান্ডে এরর আসবে, দেখেন আমার সিনট্যাক্সে এরর আসে, সিনট্যাক্সে কিন্তু এরর চলে আসে, আমাকে এভাবে লিখতেই নিষেধ করা হচ্ছে। ওকে, সো আমার এসকিউএলটা রেডি, এখন এটাকে যদি আমরা সরাসরি মাই এসকিউএল আই কুয়েরিতে পাঠাই, প্রথমে আমাদের লিঙ্কটা দিতে হবে, লিঙ্কটা কি দিস ডিবি আন্ডারস্কোর কানেক্ট, আর দ্বিতীয়টা কি আমার কুয়েরি। তো এটা দেওয়ার পর আমরা আবার রিটার্ন করে চলে যাব কোথায়, ওই পেজটাতেই, কারণ ওখান থেকেই কল হয়েছে, তো চেক করে দেখি আমাদের ডেটাবেসে ডাটা ঢুকছে কিনা। ডেটাবেস টেবিলটা ব্ল্যাঙ্ক ছিল, এবার সাবমিট করার সাথে সাথে যদি আমরা এখানে ফেরত আসি, ফেরত আসি ডেটাবেস টেবিলের মধ্যে, রেকর্ড আছে, রেকর্ড কিন্তু দেখাচ্ছে না, জিরো রোস, তার মানে আমার এই কুয়েরিতে এরর আছে। ঠিক আছে, কোথায় এখানে একটা সিঙ্গেল কোট আছে, আমরা এররটা ধরতে পারলাম না, কারণ কি বলেন তো, আমরা এটাকে যদি এখানে রান করাই, ইফ কন্ডিশনাল রান করাই তাহলে ধরতে পারবো, তাই না? যদি এসকিউএল কমান্ডে ভুল হয়, ফলস রিটার্ন হয়, তাহলে আমি এখানে ডাই বলে দিয়ে বলতে পারবো যে এসকিউএল এরর, রাইট, বলে দিতে পারি। সো এটা যেখানে একটা মিস্টেক ছিল সিঙ্গেল কোট, এবার এটা দেখা যাবে যখন আমি ফর্মে ডাটা দিব, সাবমিট করছি, আমাকে কি বলছে এসকিউএল এরর, কারণ আমার কমান্ডে এরর আছে। আচ্ছা, সো কমান্ড এররটা আমি সলভ করে নিলাম, এইবার তাহলে আমি কি বলতে পারি এলসে এসে একটা মেসেজ লিখতে পারি না, ঠিক আছে, আমি মেসেজটাকে রিটার্ন করে নিলাম। সো রিটার্ন মেসেজটাকে আমি আগেই ধরছি না, আগেই ডিসপ্লে করাচ্ছি না, অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থাক,
আমি আবার রিপিট করছি, আমি আবার নতুন করে ডাটা দিয়ে পুট করার চেষ্টা করি। আমি যদি সেভ স্টুডেন্ট বলি, ফেরত এসেছে, কোনো এরর হয় নাই, তার মানে ইফে ঢোকে নাই, রাইট? রেকর্ড ইনসার্ট হয়েছে, রাইট? তখন কিন্তু ওই যে একবার রেকর্ড ইনসার্ট হয়েছিল, আরেকবার চেক করি, নতুন করে আরেকটা রেকর্ড দেই যে আমার দুইবার ডাটা যাচ্ছে কিনা। এখানেই ফেরত আসছে, চেক করে দেখি আমার রেকর্ড আরেকটা নতুন আসছে কিনা। নতুন করে শাফান আলমের রেকর্ডটা কিন্তু যুক্ত হয়েছে, রাইট? আচ্ছা, তো ডাটা সেভ হলো এবং এই পেজেই কিন্তু ফেরত আসছে। ওইটা আমি মেসেজ যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু ধরি নাই এবং এক্সিকিউটও করি নাই। এটা যদি আমি ধরে এক্সিকিউট করতে চাই, আমাকে মেসেজটা রিসিভ করতে হবে এখানে যে কোনো নাম দিয়ে। আমি মেসেজ দিয়েই এটাকে নিলাম এবং নেয়ার পরে এখানে আমি এসি অ্যাপ্লাই করছি, স্টাইল কালার হিসেবে আমি গ্রিন অ্যালাউ করছি, পিএসপি সিনট্যাক্স দিয়ে নিচ্ছি। সেট ডলার ইসেটে কেন রাখছি, কারণ আমি যখন প্রথমবার আসবো তখন তো মেসেজে কোনো ভ্যালু থাকবে না, সেভ করার পর মেসেজের ভেতরে ভ্যালু আসবে, দেন তখন আমি এটাকে ইউজ করতে পারি। মেসেজটাকে প্রিন্ট করা হলো, এরপর আনসেট, এটাও কি বিল্ট ইন ফাংশন না, ভেরিয়েবলের ভ্যালু ক্লিয়ার করে দেবে। আনসেট কি করে, ভেরিয়েবল অর অ্যারে ইন্ডেক্স এর ভ্যালুকে ক্লিয়ার করে দেয়। বাট আমি আনসেটের মধ্যে যদি আমি একটা অ্যারে দেই, আমি আনসেটের মধ্যে একটা অ্যারে পুশ করেছি, তাকে কি ক্লিয়ার করতে পারবে, ক্লিয়ার করতে পারবে না। আনসেট ক্লিয়ার করতে পারে কাকে, একটা ভেরিয়েবলকে অথবা একটা অ্যারের ইন্ডেক্সকে। ওকে, তো আমার মেসেজটা একটু দেখাচ্ছি। এবার যখন আমি ডাটা ইনসার্ট করব, gmail.com সেভ স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুলি দেখাচ্ছে, বাট এই পেজে যদি আরেকবার আসি তখন কিন্তু আমার মেসেজটা নেই। ওকে, তো আমি একটা ছোট্ট কাজ এখন দিব আপনাদের। আচ্ছা, এবার আমরা একটু দেখব কিভাবে আমরা স্টুডেন্ট ইনফরমেশন ভিউ করতে পারি। অ্যাড স্টুডেন্টটাকেই আমরা মূলত ইউজ করার চেষ্টা করব ভিউ করার জন্য। ভেতরের অংশটাকে আমি রিপিট করাবো আর কি। এখানে মেসেজিং এর প্রয়োজন পড়বে না, তাই না? ভিউ স্টুডেন্ট আছে, এখানে কোনো ফর্ম কি আসবে, কোনো ফর্ম লাগবে না, টেবিল লাগবে, বাট একটু ডিফারেন্ট ভাবে আমরা টেবিলকে ইমপ্লিমেন্ট করতে পারি। টেবিল টিআর টিএইচ, স্টুডেন্ট নেম ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস। সো এই গেল আমাদের টেবিলটা, বর্ডার ওয়ান অ্যালাইন সেন্টার।
তো এবার আমি যদি চেক করি আমাদের ভিভ স্টুডেন্টকে চেক করছি, আমাদের এটা ব্ল্যাঙ্ক ভ্যালু এসেছে। বাট আমি যদি একটা কাজ করি, একটা রো ক্রিয়েট করি এবং রো এর মধ্যে আমি বলি আমার তিনটা টিডি আছে, ওকে, যেটাকে আমি বেসিক্যালি রিপিট করাবো। অবজেক্ট আমার কাছে আছে, আমি ডলার স্টুডেন্ট অবজেক্টের মাধ্যমে সিলেক্ট অল স্টুডেন্ট ফাংশনটাকে কল করছি। সো সিলেক্ট অল স্টুডেন্ট ফাংশনটা আমার স্টুডেন্ট ক্লাসে ডিফাইন করতে হবে, পাবলিক ফাংশন। একটা ফাংশনের আন্ডারে হয়ে গেছে, পাবলিক ফাংশন সিলেক্ট অল স্টুডেন্ট। আমি কোয়েরিটা লিখে ফেলি, কোয়েরিটা কি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম টিভিএল তাই না? স্টার মানে কি, সবগুলো কলাম উঠে আসবে মাইস্কুল আই কোয়েরি। তো এখানে বসবে কি, দিস ডিবি আন্ডার স্কোর কানেক্ট, আর এটা আমার কোয়েরি। তো বেসিক্যালি মাইস্কুল কোয়েরিটা আমাকে রিটার্ন করবে একটা রিসোর্স লোকেশন। এই রিসোর্স লোকেশনটাকে আমাকে রিটার্ন করতে হবে, এর মধ্যে কিন্তু কোনো ডাটা নেই। ডাটা আছে, হ্যাঁ, ডাটা লিঙ্কটা নেই। ইন্ডেক্সিং ইনফরমেশন বলা হয়, ডেটাবেস সরাসরি আমাকে ডাটা দেয় না। আমি যদি ডেটাবেসের কাছ থেকে কোনো ডাটা চাই, সে একটা পার্টিকুলার লোকেশনে ডাটাটা রাখে এবং সেখান থেকে আমাকে লোকেশন অ্যাড্রেসটা দিয়ে দেয়। বেসিক্যালি আমি যদি বলি যে এটা হচ্ছে আমার এন্টায়ার ডেটাবেস, তো ডেটাবেসের একটা পোর্শন হচ্ছে থাকে স্টোরেজ। যত ইন্ডেক্সারের সাইজ কমতে থাকে, ডেটাবেসের পারফরমেন্স কমতে থাকে। তো আমাদের যদি ডেটাবেসের সাইজ বাড়তে থাকে, ডেফিনেটলি ইন্ডেক্সারের সাইজ আস্তে আস্তে করে কমতে থাকবে এবং পারফরমেন্সটা ডিক্রিজ করতে থাকবে। একটা সময় এসে সে পারফর্মই করতে পারবে না, কারণ কি, সে ডাটা গুলো গোছানোর বা চেকিং এর কোনো জায়গা পাচ্ছে না। মনে করেন আমার দুইটা টেবিলে ডাটা আছে, 10 লাখ 10 লাখ করে ডাটা আছে। এখন এই 10 লাখ 10 লাখ ডাটাকে আমি জয়েন্ট কোয়েরির মাধ্যমে ডাটা তুলে আনতে চাচ্ছি। জয়েন্ট কোয়েরি কি, কার্টেসিয়ান প্রোডাক্ট। সো 10 লাখ 10 লাখে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট হয়, কয়েক ক্রোর রেকর্ড হবে, এবং ওই কয়েক ক্রোর রেকর্ডটা তো কোথাও রেখে তাকে ম্যানেজ করতে হবে নাকি? যেখানে সে রেখে ম্যানেজ করে ওটা বেসিক্যালি ইন্ডেক্সার লোকেশন। এবং ডাটা ওখানে ম্যানেজ করার পর ওই ইন্ডেক্সারের মধ্যে একটা পার্টিকুলার লোকেশনে ডাটাটা রেখে ওই ইন্ডেক্সিং ইনফরমেশনটা কার কাছে পাঠিয়ে দেয়, সার্ভারের কাছে, রেজাল্ট আকারে। কোয়েরি যখন রেজাল্টটা প্রসেস করে, তারপরে আমি যখন ওই রেজাল্টেন্ট লোকেশন ধরে ফেচ করি ডাটাগুলো, তখন একটা একটা করে রো আকারে সে ডাটাটা আমার কাছে পাস করে। বুঝতে পেরেছেন? ওকে, তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, তার মানে উপরেরটা যদি আমার স্টোরেজ হয়, নিচের এটাকে আমি কি বলবো, আমার ইন্ডেক্স। আর উপরের অংশটাকে আমি বলবো স্টোরেজ। স্টোরেজ উপরেরটা আমার স্টোরেজ, নিচেরটা হচ্ছে আমার ইন্ডেক্স। তো ইন্ডেক্সিং লোকেশনে সে ডাটা রাখে এবং অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেয়। তো এর ভেতরে যে অ্যাড্রেসটা আছে, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা যদি আমরা ভিউ স্টুডেন্টে যাই এবং এটাকে আমি রিসিভ করি রেজাল্ট, আর এই রেজাল্টটাকে যদি আমি ইকো প্রি ভার্ডাম দিয়ে দিই, তাহলে চেক করে দেখি যে ডেটাবেস আমাকে বেসিক্যালি কি রিটার্ন করেছে। ডেটাবেস রিটার্ন করেছে কারেন্ট ফিল্ড, ফিল্ড কাউন্ট, ইন্টিজার ভ্যালু, লেন্থ কত, 4,
নাম্বার অফ রোজ কয়টা আছে আর টাইপটা কি। সো এটা কারেন্ট ভ্যালু সহ পাঠিয়েছে, ভার্ডাম যেটাকে নরমালি করে থাকে। বাট আমি যদি এটাকে প্রিন্ট আর এ যাই তখন ইন্ডেক্স সহকারে ভ্যালুগুলো আমাকে দেখায়। সো ইন্ডেক্স সহকারে ভ্যালু, আমার ইন্ডেক্স কারেন্ট ফিল কত, জিরো। ফিল কাউন্ট কয়টা কলাম আছে, চারটা। আর কয়টা রো আছে, চারটা। আমাদের ডেটাবেজে এখন কারেন্টলি রো আছে চারটা। একটু চেক করে দেখি আমাদের ডেটাবেজে কারেন্টলি রো আছে চারটা। সেই ইনফরমেশন গুলো আমাকে পাঠিয়েছে, পয়েন্টার ইনফরমেশন বেসিক্যালি। আর এটা ধরে যখন আমি ডাটাটা নিতে চাইবো সেক্ষেত্রে আমরা এখানে লুপ ইমপ্লিমেন্ট করতে পারি। লুপের মাধ্যমে বারবার তার কাছে যাব এবং সেখান থেকে আমি ডাটাটা তুলে আনার চেষ্টা করব। ওয়াইল আমি রোটা রিড করে নিতে চাচ্ছি, রো নিতে চাচ্ছি, মাই এস কিউএল আই ফেস এসওক বা অ্যারের মাধ্যমে আমি নিতে পারি, রাইট। এসওকটা অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স দেয় আর অ্যারেটা অ্যাসোসিয়েটিভ নিউমেরিক বোধ দেয়, দুইটাই দেয়। সো আমি যদি রোটাকে দেখি, এই রোটাকে যদি আমরা প্রিন্ট করি, চেক করি, দেখেন কয়টা অ্যারে আছে, এক দুই তিন চার, চারটা লুপ ঘুরেছে, রাইট। ডেটাবেজে চারটা রেকর্ড আছে, লুপ ঘুরেছে কয়বার, চারবার। যদি দশটা রেকর্ড থাকতো দশ বার ঘুরতো, দশটা রো জেনারেট হতো। সো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানকার ইন্ডেক্স গুলো, আমাদের ডেটাবেজের ইন্ডেক্স গুলো সে কিন্তু নিয়ে আসছে। সো আমি যদি এখন অ্যারের ইন্ডেক্স গুলো আমার এই টিডির মধ্যে প্লেস করে দেই, দেখি, হ্যাঁ, যে রো স্টুডেন্ট নেম আপনাদের ইউজ টু হতে হবে, তাই না। সো এটা কাজ করছে কিনা, আমার রো এখানে কিন্তু ব্লেড ফাইলটা, ব্লেড সিনট্যাক্স এখানে কাজ করছে না। আমাকে ব্লেড সিনট্যাক্স কাজ করাতে হলে ফাইলের এক্সটেনশন ডট ব্লেড করতে হবে। যেহেতু আমার ফাইল এক্সটেনশন ডট ব্লেড না, আমার ব্লেড সিনট্যাক্স এখানে কাজও করবে না। সো বেসিক্যালি আমি যখন পিএসপি ফাইলে আছি আমাকে পিএসপি সিনট্যাক্সেই যেতে হবে। আমরা যখন ল্যারাভেল করব তখন টেমপ্লেট ইঞ্জিনটা হবে ব্লেড দিয়ে। সো ওখানকার সিনট্যাক্স গুলো সব হবে কি, ব্লেড সিনট্যাক্স, আমি যেভাবে লিখেছিলাম। আমরা শিখব, হ্যাঁ, যে কিছুক্ষণ আগে লিখেছিলাম, কিছুক্ষণ আগে লিখেছিলাম না, এই কথাটাই ওভাবে লেখা যায়। ওইটা ছিল ব্লেড সিনট্যাক্স, এটা হচ্ছে পিএসপি সিনট্যাক্স। আমি এটাকেই ঠিক এক্স্যাক্টলি এই কাজটুকুকেই বা এই সিনট্যাক্সটাকেই আমি এর আগে যেভাবে লিখেছিলাম ওটা ল্যারাভেলের ব্লেড সিনট্যাক্স বলা হয়, যে এই ইন্ডেক্সের ভ্যালু তুমি ইকো করো। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এখন আমার পিএসপি ফাইল, সো পিএসপি ইন্ডেক্সটা নেবে, এই যেটাকে ব্লেড সিনট্যাক্স বলা হয়। আমি চাচ্ছি যে রো অ্যারের স্টুডেন্ট নেম ইন্ডেক্সটাকে প্রিন্ট করো, বুঝতে পেরেছেন? সো এভাবে লিখতে হয়। আচ্ছা, তার মানে আমি এখানে ভ্যালুগুলো পাচ্ছি কিন্তু, না? সো স্টুডেন্ট নেম, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস। সো চেক করি আমার রেকর্ড গুলো কিন্তু সবই চলে আসছে, তাই না। আচ্ছা, তো আমি অ্যাড করছি, এটা আমরা খুব ভালো মতোই জানি, সিম্পল ক্রুডিংটা একবার ঝালিয়ে নেওয়া হলো। আমরা এডিট ডিলেটটা নেক্সট ডেতে দেখবো এবং নেক্সট ডেতে ইনশাআল্লাহ আমরা লারাভেল শুরু করতে পারবো। সো সেভ করে দিচ্ছি, সেভ রেকর্ড হয়েছে এবং লাস্ট রেকর্ডটা কিন্তু এখান থেকে দেখাও যাচ্ছে। সো এবার মনে করেন যে আমাদের রেকর্ডটা তো এভাবে এসেছে, আমি যদি যদি এখন এডিট বা ডিলেট করতে চাই কিভাবে করতে পারবো, ডেফিনেটলি আমাকে এডিট ডিলেটের অ্যাকশনটা
তৈরি করতে হবে। লাইক আমি এডিটে প্রেস করছি, এডিট মোডে চলে আসবে, ডিলেটে প্রেস করছি, আইডিটা পাঠিয়ে আমি ডিলেট করে দিব। এই কাজগুলো আমাদের কিন্তু আগে থেকে জানা আছে অনেকের, কয়েকজন আছে যাদের কিছুটা লিমিটেশন আছে, যাদের জন্য বেসিক্যালি এই আলোচনাটা। আর কোর্সেও ফার্স্ট চারটা ক্লাস একদম ব্যাকগ্রাউন্ড এর জন্য। হ্যাঁ, যারা পিএসপি জানে, অবজেক্ট ওরিয়েন্টেড বেসিক কনসেপ্টটা নিল, দেন ল্যারাভেলের মধ্যে আমরা কাজ করতে পারবো। সো কয়েকজন আছেন যারা এসিআইপি করেছেন, তাদের এই বিষয়গুলো জানা আছে। সো খুব ইজিলি এটা কপ আপ করা যাচ্ছে, আমরা বুঝতেও পারছি, রাইট? ইজি মনে হচ্ছে, বাট ল্যারাভেলের গাইডলাইনটা আজকে থেকেই দেখা শুরু করেন laravel.com থেকে। আমি এর বাইরে যাব না, বাইরে দু একটা জিনিস আমি দেখাতে পারি। দু একটা জিনিস এখানে হয়তো থার্ড পার্টি ইন্টিগ্রেশনটা এইভাবে নেই ডকুমেন্টেশনে, তো থার্ড পার্টি ইন্টিগ্রেশনটাতে আমি ফোকাস করব। আরো দু একটা জিনিস আছে যেটা ইম্পর্টেন্ট ল্যারাভেলের জন্য লাগে, সেখানে ফোকাস করব। বাট মোর অন মোর কনসেন্ট্রেট করব কোথায়, laravel.com এ, যাতে আপনারা কখনো ল্যারাভেলের নতুন ভার্সন যদি রিলিজ হয় প্রবলেমে না পড়েন। আমি কিভাবে গাইডলাইনটা ফলো করতে পারি, কিভাবে ওখান থেকে হেল্প নিয়ে নিয়ে আমি আমার কাজগুলো খুব সহজে ইমপ্লিমেন্ট করে দিতে পারি সেটাই দেখাবো, এবং সেটা করতে করতে প্রজেক্টও হয়ে যাবে, কোথাও আমরা আটকাবো না। ওখানে আমাদের ডেটাবেজ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, আমরা কোয়েরি বিল্ডার ইউজ করব। আমরা MySQL এর নিজস্ব ডেটাবেজ ইঞ্জিন আছে, কোয়েরি বিল্ডার, ফাংশন বেসড কোয়েরি, আমাদের ফাংশন কল করে দিতে হবে, সে তার মতো করে প্রসেস করে নেবে। বেসিক্যালি ল্যারাভেল 5.2 5.3 বোথ PDO ইউজ করে। এলিকোয়েন্ট চলে গেছে, হ্যাঁ, ও ওল্ড হয়ে গেছে, এলিকোয়েন্ট ওল্ড হয়ে গেছে, আমি কোয়েরি বিল্ডার আলোচনা করব। ওকে, নতুন ভার্সনে মডেলও নেই, সো আমি ল্যারাভেলকে MVC ও বলতে পারছি না, আমি তাকে VC বলবো এখন থেকে। ওকে, রিলিজ হয়ে গেছে, সো দেখা শুরু করেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে।